Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala babul hilaqi wal julus fil masjid. Qala haddathana Musaddad qala haddathana Bishr ibn al-Mufaddal an Ubaydillah an Nafi'in an Ibn Umar radiyallahu ta'ala anhuma qala سأل رجل النبي صلى الله عليه وسلم وهو على المنبر ما ترى في صلاة الليل قال مثنى مثنى فإذا خشي الصبح صلى واحدة فأوترت له ما صلى وإنه كان يقول اجعلوا آخر صلاتكم بالليل وترا فإن النبي صلى الله عليه وسلم أمر به شماني تو ديني بحاتري مندولي الله رب العالمين فشنشا এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার দুসরা জিলহজ 1443 হিজরি মোতাবেক পহিলা জুলাই 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব নম্বর 20 আমরা গত সপ্তাহে শনিবার মঙ্গলবার আরও দুটো পর্ব আলোচনা করেছি কারণ মাঝখানে ছুটি আসছে ছুটি থাকবে সামনে সপ্তাহ আর তারপরে সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাআলা সেন্টারে দাস চলবে তো আজকে পর্ব নম্বর 20 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সালাতের অধ্যায়ের অধ্যায় নম্বর হচ্ছে 84 কিতাবুস সালাত বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবুল হিলাকে ওয়াল জুলুস ফিল মসজিদ এই অধ্যায় হচ্ছে মসজিদে গোলাকার হয়ে বসা হালাকা করে মানে গোলাকার হয়ে বসা আর ওয়াল জুলুস আর মসজিদে অবস্থান করা দুটো বিষয় এক হচ্ছে মসজিদে অবস্থান করা এই মসজিদে অবস্থান করার সময় বসার সময় গোল হয়ে বসা রিং হয়ে গোল হয়ে বসা জি যদি কোনো দিনই আলোচনা হয় তাহলে গোল হয়ে বসাটাই হচ্ছে উত্তম জি লাইন হয়ে না বসে গোল হয়ে বসা আর যদি যেমন জুমার সালাতে জুমার খুতবার সময় সোজা হয়ে বসতে হয় কারণ কাতার লাগানো আছে সেই ক্ষেত্রেও সুন্নাত হচ্ছে উত্তম হচ্ছে যারা শ্রোতা মসজিদের মুসল্লি তারা খতিবের দিকে তাকাবে অর্থাৎ মুখ রাখবে খতিবের দিকে যদিও সোজা হয়ে আপন লাইনে বসে থাকবে এটা হচ্ছে দিনী মজলিসে যেখানে দিনী আলোচনা হয় সেখানকার আদব বা শিষ্টাচার এতে উপকারিতা আছে যে সরাসরি সামনে খতিবকে আলোচককে দেখে শুনছে আরেকজন না দেখে শুনছে দুটোতে পার্থক্য আছে যেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন যদি সামনাসামনি কেউ শুনে আর কেউ যদি পর্দার আড়াল থেকে শুনে দুটোতে অনেক পার্থক্য আছে তো মসজিদে গোলাকার হয়ে বসা কারো সন্দেহ হতে পারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হচ্ছে সংশয় দূর করা এবং মাসলা জায়েজ এটা প্রমাণ করা যে মসজিদে সাধারণত সারিবদ্ধ হয়ে বসতে হয় মানে সালাত যেমন কাতার আছে মসজিদে তো সোজা হয়ে সোজাভাবে বসতে হবে কিন্তু গোল হয়ে যদি বসে কোরআনের ক্লাস চলছে ওস্তাদ বসে আছে আর গোল হয়ে একবারে ডিং আংটির মতো হয়ে বসে আছে এটাই উত্তম এই নয় যে লাইন হয়ে বসে থাকবে মসজিদের মুসল্লিদের মতো কাতারের মতো না যেমন লাইন হয়ে যদি এরকম বসে থাকেন দেখেন আমি কিন্তু সামনের দিকটাই বেশি দেখছি এইদিকে দেখার ফুরসত নেই কথা হচ্ছে এইদিকে দেখার সময় নেই কিন্তু সামনে ঠিকই দেখছি আর সামনের লোক আমাকে সব সময় দেখছে তাই কি না কিন্তু ডানে বামে অমনোযোগী হইতে পারে তো এই সব উপকারিতার কারণে মসজিদে গোলাকার হয়ে বসা প্রয়োজনে জায়েজ আছে কোনো তাতে কারাহাত বা আপত্তি নেই আর মসজিদে এমনি বসে থাকা যে মসজিদে সালাত হয়ে গেছে তারপরে বসে থাকা মসজিদ খোলা থাকে মসজিদে বসে থাকেন অসুবিধা নেই মসজিদে যদি সালাতের অপেক্ষায় বসে থাকেন তো সালাতের সওয়াব পাবেন যেমন হাদিসে আছে আর মসজিদে সালাত আদায় করার পরে নিজের মুসল্লায় যদি উযু অবস্থায় বসে থাকেন তাহলে ফেরেশতা মালায়েকা দোয়া করতে থাকবে আল্লাহ মাগফির লাহু আল্লাহুম্মা রাহামহু তো এই ফজিলতগুলি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং মসজিদে
মানুষ বসে থাকলে কমপক্ষে যেটা হবে যে গুনাহ হবে না, যদি নেকি নাও করে মসজিদে বসে থেকে তো মসজিদে সাধারণত গুনাহ হবে না। মসজিদে যদি একটা মহিলার ছবি যদি ফেসবুকে খুলে তো তার ঈমানে তাকে নক করবে, আঘাত করবে, যেটা কি করছিস তাই না, তাহলে বাইরে চলে যান তাই না। তো মসজিদে বসে থাকার কম পক্ষে যেটা ফায়দা সেটা হচ্ছে যে পাপ মুক্ত থাকা যাবে, আর উপরন্ত যদি নেকি করতে পারে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত নিয়ে চিন্তা করছে, গৌর ফিকির তাফাক্কুর ফিকির আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করছে ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইবাদত, কতগুলি ইবাদত রয়েছে, কলবের ইবাদত, হৃদয়ের ইবাদত, যেগুলো অনেকে উপলব্ধি করি না, কিন্তু যার যত বেশি দিন সম্পর্কে এলম থাকবে সে তত বেশি এগুলো উপলব্ধি করবে। কলবের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলব দিয়ে হৃদয় দিয়ে যেমন আল্লাহকে সবসময় স্মরণ রাখা, তেমনি আল্লাহ রাব্বুল আলমিনের নাম গুণাবলীগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করা, আল্লাহ রাব্বুল আলমের রুবুবিয়াত প্রভুত্ব আল্লাহর কাজ সম্পর্কে গভীরভাবে চিন্তা করা, আল্লাহ রাব্বুল সৃষ্টিগুলো সম্পর্কে আল ফিকর ফি খালকিল্লাহ, এই বিষয়গুলি আসলে শরীয়তে স্বীকৃত, যদিও সুফিরা পীরেরা এগুলোকে মানে বিভ্রান্তিকর করে বাড়িয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করা, বিশাল সৃষ্টি এমনিতে হয়ে গেছে, যিনি করেছেন তিনি কত বড় শক্তিমান, জি, যিনি সমস্ত কিছুর খবর রাখছেন, যিনি সমস্ত সৃষ্টিকাল রিজিক পৌঁছাচ্ছেন, আল্লাহু আকবার, একসাথে কত হাত আল্লাহর সামনে উঠছে এবং সবার কথা আল্লাহ শুনছেন, এই কথাগুলি চিন্তা করা, হয়তো মুখে জিকির করছেন না কিন্তু সব চিন্তা করা, এতগুলি হাত উঠছে, এতগুলি দরখাস্ত হচ্ছে, আমাদের কাছে দুটো লোক দুদিক থেকে চাইলে মাথা খারাপ হয়ে যাবে, আর একে একে কথা বলো তাই না, রব্বুল আলামিন কোটি কোটি বললে ভুল হবে, অসংখ্য মানুষের কথা পূর্ব থেকে পশ্চিমে শুনছেন দিচ্ছেন, যারা চাইতে জানে তাদেরকে দিচ্ছেন, আরে যারা চাইতে জানছেন তাদেরকে তো দিচ্ছেন, দিচ্ছে যারা চাইতে চাইতে জানেন না, না বলো কচি কাঁচা অথবা অন্য পশু প্রাণী পাখি গাছপালা সৃষ্টিগুলো সবকে আল্লাহ দিচ্ছে, আল্লাহ আকবার, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, যা কিছু চাইছো মানে হয় বিলিসানিল মাকাল, হ্যাঁ বাচনিকভাবে কথার দ্বারা চাইছো, আর না হয় বিলিসানিল হাল তোমার অবস্থায় চাইছে, এটা প্রয়োজন, ওটাই হচ্ছে চাওয়া, যার যেটা প্রয়োজন, একটা শিশু মায়ের পেট থেকে পড়েছে এখনও বাকশক্তি আসেনি, সে তো কিছু চাইতে জানে না, কিন্তু আল্লাহ জানছেন যে এর কী প্রয়োজন আছে, ব্যবস্থা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, জি আল্লাহ আকবার। তো এই বহু বিষয়গুলি নিয়ে চিন্তা করা, এগুলি গুরুত্বপূর্ণ ইবাদত, অন্তরের ইবাদত, জবানের ইবাদত, হ্যাঁ কথার দ্বারা ইবাদত বন্দি হয়ে গেল, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত, হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখা, আর তারপরে আর্থিক ইবাদত ইত্যাদি বহু রকমের ইবাদত রয়েছে। তো মানুষ মসজিদে থাকলে কোনো না কোনো ইবাদতে আছে, কমপক্ষে গোনা থেকে বেঁচে থাকার যে ইবাদত, ইবাদতুত তর্ক নেগেটিভ ইবাদত সেটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অনেকেই কিন্তু অনুভব করেন না যে আমি ইবাদত করছি, এই যে এখানে বসে আছেন অন্তত গোনা থেকে বেঁচে আছেন তাই না, নেকি করছেন, দিন শিখছেন শুনছেন, ওটা তো অতিরিক্ত, কিন্তু এই যে গোনা থেকে বেঁচে আছে এটি একটি ইবাদত, যেটা কিন্তু কখনো আমরা নিজের অনুভূতিতে নিয়ে আসি না, যে আমাদের মতো অসংখ্য মানুষ অহরহ পাপে লেগে আছে, পাপ করতে আছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি কখনো পাপ করি না, পাপ সম্পর্কে চিন্তাই করি না, হ্যাঁ আর পাপের দিকে মনও নিয়ে যাই না, এগুলি ইবাদত, জি এটাকে বলা হয়েছে, একটা হচ্ছে ইবাদতুল ফেল করণীয় ইবাদত, আর একটা হচ্ছে ইবাদতুত তর্ক, পাপ করি না এটি ইবাদত, জি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনে যে কত বরকত রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ, এই বরকত থেকে, এই বরকতের জীবন থেকে কাফের মুশরিক বেদিন নাস্তিক ওরাই মাহরুম শুধু, বাকি আলহামদুলিল্লাহ প্রতিটি মমিনের জীবনে যতক্ষণ গোনা থেকে বেঁচে থাকছে ইবাদতই আছে, বাকি এর ওপরে যদি নেকি করতে পারে, ভালো কাজ করতে পারে, ভালো কথা বলতে পারে, তো ইবাদতের ওপরে ইবাদত, আল্লাহু আকবার আলহামদ, জি তো কী বলছিলাম, মসজিদে গোলাকার হয়ে বসা বা মসজিদে এমনি অবস্থান করা বিনা প্রয়োজনে বসে থাক, কাজ নেই কাম নেই বাড়িতে বাসাতে মসজিদে বসে আছে কোনো দোষের কথা নাই, ভালো কথা।
472 নম্বর হাদিস সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন তিনি বলেন সাআলা রাজুলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেম্বার জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো যখন রাসূলুল্লাহ মেম্বারের উপর ছিলেন তাহলে মেম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে কথা বলছিলেন এর কথা বলা অবস্থায় প্রয়োজনে জিজ্ঞাসা করা যেতে পারে হয়তো সেই কথাটি ছুটে যাবে জিজ্ঞাসা করার অনুমতি আছে অনেক সময় আগে থেকে জানা থাকে যে এখানে আলোচনা চলাকালে যেমন আমাদের আলোচনাগুলোতে আলোচনা চলাকালে জিজ্ঞাসা করলে এতে যারা অন্যরা শুনছে তারাও ডিস্টার্ব হবে এবং আলোচনাও সেখানে ব্যাহত হবে সুতরাং আলোচনা শেষে মনে রাখেন নোট রাখেন তারপর জিজ্ঞাসা করেন ভালো আর আরেকটা হচ্ছে যে কথা হচ্ছে আলোচনা চলছে মাঝখানে হয়তো থামাথামি হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে এইরকম আলোচনা তাহলে জিজ্ঞাসা করেন একটা আলোচনা একজন উত্তর দেওয়া হলো আরেকজন জিজ্ঞাসা করেন তো মেম্বারের উপরে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় জনক ব্যক্তি জিজ্ঞেস করলো মা তারা ফি সলাতিল লাইল রাতের সালাত সম্পর্কে আপনি কি বলেন বা কি দেখেন আপনার মত কি রায় আরা মানে একটা হচ্ছে চোখে দেখা আর একটা মন থেকে দেখা হচ্ছে মত এইজন্য মত কি আরবিতে রায় বলা মা রায়ুকা মানে আপনার অপিনিয়ন কি আপনার মত কি তো আপনার রাতের সালাত মানে তাহাজ্জুদ সম্পর্কে আপনার মতামত কি আপনার কথা জানতে চাই যে কিভাবে আমরা সালাত আদায় করব তাহাজ্জুদ আদায় করব এটা হচ্ছে উদ্দেশ্য কালামাস নামাস না দুই দুই করে পড়বে দুই রাকাত করে পড়বে সালাম ফিরবে দুই রাকাত করে পড়বে সালাম ফিরবে ফায়দা খাশিয়া সুবহা তারপর মুসল্লি যখন ভোর হওয়ার আশঙ্কা করবে যখন ফজর আযান হয়ে যাবে সুবহ সাদিক হয়ে যাবে আমার বেতর বাকি আছে সাল্লা ওয়াহিদাতান এক রাকাত পড়ে নেবে সাল্লা ওয়াহিদাতান মানে রাকাতান ওয়াহিদাতান ওয়াহিদাতান সিফাত আরবি গ্রামারে মৌসুফ এখানে উজ্জ্ব আছে এই সাল্লা রাকাতান ওয়াহিদা এক রাকাত পড়ে নেবে তাহলে স্পষ্ট হাদিস কিনা এক রাকাত পড়ে নেবে তাহলে এক রাকাত সালাত আছে আমি এই জন্য বহু সময় বলি যে এক রাকাত সালাত আছে স্পষ্ট হাদিস আছে সহিহ বুখারীতে এটি একটি হাদিস 472 নম্বর হাদিস এরকম অনেক হাদিসই আছে কিছু হাদিসে রাকাতান ওয়াহিদা নাই বে রাকাতিন আছে আওতারা বে ওয়াহিদা ওই হাদিসটার হানাফিরা তাবিল করে দিয়েছে মানে অপব্যাখ্যা করে দিয়েছে আওতারা বে ওয়াহিদার দুটো অর্থ হতে পারে একটা হচ্ছে আওতারা বে ওয়াহিদা মানে এক রাকাত বেতর পড়লো তো বা হলো জায়দা আরবি গ্রামারে বাহার ফেজার এখানে জায়দা মানে ওর অর্থ করলাম না এক রাকাত পড়লো আওতারা ওয়াহিদা আর আওতারা বে ওয়াহিদা একই অর্থ হলো ওরা বলছেন না বা ওইখানে ইস্তিয়ানার জন্য সাহায্য নেওয়ার জন্য বা সাবাবিয়া মাধ্যম তো আওতারা বে ওয়াহিদা মানে একের দ্বারা বেজোড় করে নিল অর্থ কি হয়ে গেল একের দ্বারা বেজোড় করলো মানে এক রাকাত নামাজ পড়েনি এক রাকাত শেষখানে লাগিয়া ওই আগের দুই রাকাতের সাথে কি করে নিল বেতর করে নিল বেজোড় করে নিল তার মানে এক রাকাত বলে কোনো নামাজ নেই এটা হলো হানাফি মজহাবের হাদিসের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা কথা বুঝতে পেরেছেন হানাফি ফোকাহ হানাফি যারা হাদিসের ভাষ্যকার তার এইভাবে অপব্যাখ্যা করেছে অপব্যাখ্যা নাই ওইটার করে দিল এই হাদিসটা কি করবে সাল্লা ওয়াহিদাতান এক রাকাত পড়বে এখানে তো একের দ্বারা বলা হয়নি একের মাধ্যমে বেজোড় করে নেবে এটা তো বলা হয়নি তাহলে তো আশা করি বিষয়টি বোঝা গেছে আবার বলছি যে হানাফি হুজুর আপনাদের বলবে এক রাকাত আবার নামাজ হয় নাকি কথা বোঝা গেছে না এই যে হয় বলবে যে এই যে হয় সাল্লা ওয়াহিদা ভোর হওয়ার আশঙ্কা এখন দুই দুই করে সালাম ফিরেছ আর এক রাকাত পড়তে পড়তে আজান হয়ে যাবে এক রাকাত শেষ হইতেই তাহলে এক রাকাত পড়ে নাও এই নয় যে আবার জোড়া করতে গিয়ে তিন করতে গিয়ে আজান শেষ এমনটা না অনেক ওলামারা বলেছেন যে আজানের পরে আর সালাত পড়া জায়েজ নয় ফজরের দুই রাকাত সুন্নাত ছাড়া তাহাজ্জুদ পড়া জায়েজই নয় জায়েজ নয় সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে এবং আজানের আগে আগে বা শুভ সাদেকের আগে আগে পড়ে নিতে হবে এর চাইতে উত্তম হচ্ছে যে তাহাজ্জুদ শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া তারপরে উঠা যেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সন্ন্যাত আদর্শ আর এটিকে বলা হয়েছে আফজালুস সালাতে সালাতু দাউদ আলাইহিস সালাম সবচাইতে উত্তম সালাত হচ্ছে নফল সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত তিনি প্রথম ইয়ানামু নিসফাহু অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন রাতকে
সন্ধ্যা মাগরিব সূর্য ডুবা থেকে ফজর আজান পর্যন্ত ভাগ করে অর্ধেক ঘুমিয়ে নিতেন। আর তারপরে ওয়াইয়াকুমু সুলুসাহু, তিন ভাগের এক ভাগ, গোটা রাতকে তিন ভাগ করে তারপরে এক ভাগ, আর রাত এগারোটা সাড়ে এগারোটা যখন হইল তখন থেকে শুরু করে তখন রাত ছোট বড় হিসাব করতে হবে এইভাবে, কিন্তু আনুমানিক আজকাল সাড়ে এগারোটার মধ্যে। তারপর থেকে তিন ভাগের এক ভাগ, তার মানে সাড়ে তিন থেকে চার ঘন্টা তাহাজ্জুদ পড়ে নিতেন। ওয়ায়ানাম ও সদসাহু, তারপরে ষষ্ঠাংশ, রাতকে ছয় ভাগ করে এক ভাগ, সেটা দেড় ঘন্টা, সোয়া ঘন্টাতে দেড় ঘন্টা হবে, ঘুমিয়ে নিতেন। আর তারপরে তখন ঘুমিয়ে একটু ফ্রেশ হয়ে গেলেন, যাতে করে ওই লম্বা তাহাজ্জুদ পড়ে ক্লান্তি না থাকে। এত বেশি যদি ক্লান্তি থাকে আর ফজরের সলাতে হাজির হন, তো ফজরের ফরজ সলাতে খুশু হবে না, কারণ ঘুম চাপছে বা শরীর ভেঙে পড়েছে। এই হেকমতের জন্য শেষখানে এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেওয়া, এটা সবচেয়েতে ভালো। কিন্তু যারা পারছেন না, আর আজকাল প্রায় লোকই পারছেন না যারা তাহাজ্জুদ পড়ছেন, সুতরাং ফজরের আজান পর্যন্ত যদি তাহাজ্জুদ শেষ করে তবু কোনো অসুবিধা নেই, বরং রাতের এশার সালাতের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত যে কোনো সময় তাহাজ্জুদ পড়া যেতে পারে। যেটা অনেকেই কিন্তু খেয়াল করেন, মনে করেন যে না ঘুমিয়ে নিতে হবে তারপর উঠতে হবে, এটা উত্তম, কিন্তু ঘুম থেকে না ওইটা যদি কেউ মনে করে সারা জীবন আমি উঠতে পারবো না, উঠতে পারবো না, কিন্তু আমি তাহাজ্জুদ ছাড়বো না, এসা পরে তাহাজ্জুদ পড়ে নিল আর যত নির্জন পড়বে তত বেশি সব, আর তারপরে শুয়ে গেল, কোনো অসুবিধা নেই। স্পষ্ট হাদিস রয়েছে, মিন কুল্লিল্লাইলে কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের প্রতিটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন। ভিতর মানে এখানে ভিতর মা তাহাজ্জুদ, কারণ নবী শুধু ভিতর পড়তেন না, হ্যাঁ, মিন আউয়ালিহি আওসাতিহি ওয়া আখিরিহি, প্রথম রাতেও পড়েছেন, এসা পরে পরে, কখনো 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 কম, যেটা মাঝখানেও পড়েছেন রাতে এগারোটা বারোটা একটার মধ্যে শেষ করে দিয়ে শুয়ে গেলেন, জি এইরকম, ওয়া আখেরিহি, আর শেষ রাতেও পড়েছেন, ওয়ান তাহা বিত্রহিলা সাহার, শেষ জামানাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে, শেষ তৃতীয় অংশটি বেশি উত্তম, সেজন্য শেষ রাতেই বেতর তাহাজ্জুদ পড়েছেন, জি। তো চলেন দুই দুই করে পড়বে, যখন ভয় হবে যে ফজর হয়ে যাবে তখন এক রাকাত পড়ে নেব। ফাউতারাত লাহু মা সাল্লা, সারা রাত যত সলাৎ পড়লো জোড়া জোড়া দুই দুই, এই এক রাকাত কি করে দিল, সারা রাতের সলাৎকে বেজোড় বানিয়ে দিল। ভিতর মানে কি, ভিতর মানে বেজোড়, ভিতর আর ওয়াতার দুটাই, কিন্তু ভিতর ওয়ায়ে কাসরা দেন জের দেন, অথবা ওয়ায়ে জাবার ফাতা দেন, ওয়াতার পড়েন, দুটোর মানে হচ্ছে বেজোড়। কোরআনে কারিম আছে সূরা ফজর, ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশাফি ওয়াল ওয়াতর, শাফা মানে হচ্ছে জোড়া, আর ওয়াতর মানে হচ্ছে, আর ভিতর মানে হচ্ছে বেজোড়। তো আল্লাহ বলছেন ফজরের কসম, দশটি দিনের কসম, এই যে জিলহজ মাসের দশটি দিন চলছে এই দশ দিনের কসম, আর কিসের কসম, জোড়ার কসম, ওয়াল ওয়াতর আর বেজোড়েরও কসম। তো জোড়ার কসম আর বেজোড়ের কসম, তো বেজোড় কি, হ্যাঁ বেজোড় হচ্ছে আরাফার দিন, আরাফার দিনের কসম, বিভিন্ন তফসির আছে, বেজোড় আল্লাহ রাব্বের বেজোড়, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়, আল্লাহ এক দুই নয়, ইহুবুল বিতরা, সেই জন্য বিতরকে বেজোড়কে ভালোবাসেন বিভিন্ন সময়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে গেছেন, কী করেছেন, খেজুর তিনটা খেয়েছেন, জি পছন্দ নিয়ে, কিন্তু কেউ জোড়া করলে চলবে। তো ভিতর আল্লাহ ওয়াতরের কসম করেছেন, সেটার একটি তফসির হচ্ছে আরাফার দিনের কসম করেছেন, আর জোড়া দশ তারিখ হচ্ছে জোড়া, দশ তারিখের কসম, এটাও তফসির হইতে পারে। আবার পৃথিবীর যে কোনো জোড়বে জোড়ের কসম, আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহ বিভিন্ন সৃষ্টির কসম করেছেন, আর পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, হয় জোড়া আছে না হয় বেজোড় আছে, জোড় আছে না হয় বেজোড় আছে, বরং সৃষ্টিকুল জোড় সব, তাহলে সৃষ্টির কসম স্রষ্টার কসম, এটা একটা তফসির, স্রষ্টা বেজোড়, সৃষ্টিকর্তা খালেক, আল্লাহ হচ্ছেন ভিতর, আল্লাহর কসম, আল্লাহ নিজের জাত সত্তার কসম করছেন। আর যত সৃষ্টি আছে বা খালাকনাক মাজওয়া যা, তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি যুগল সৃষ্টি করেছে, সুতরাং সমস্ত সৃষ্টি করে আল্লাহ কসম করেছেন। যাই হোক, তো তারপরে বলছেন যে সারা রাত যা পড়লো, তাহলে কেউ যদি তাহলে একশো রাকাত পড়ে, যাই আছে সন্নত হচ্ছে যে লম্বা করে পড়বেন আর কী করবেন এগারো রাকাত পড়বেন, হ্যাঁ দশ আর তারপরে এক বা আট তারপরে তিন, এইরকম এটা সবচেয়ে বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ ছিল, কখনো তেরো পড়েছেন, আবার কখনো নয় পড়েছেন, কখনো
সাত পড়েছেন, সময় নেই একবারে, উঠেছেন দেখছেন যে পাঁচ মিনিট সাত মিনিট সময় আছে, আমি মাত্র তিন রাকাত পড়তে পারবো, তাহলে দুই রাকাত পড়েন, সালাম ফিরো, তারপর এক রাকাত পড়েন, সেটা আপনার সলাত তুললেন, সেটা আপনার এটাই পারলেন, কমপক্ষে নয়ের চাইতে এটা ভালো, অনেক ভালো হচ্ছে, যে আপনার কিছুটা অংশ রাতে এবাদতে আছে। তারপরে বলছে ওয়ান্নাহু কানা ইয়াকুল, আর নবী সাল্লাম এটাও বলতেন, ইজালু আখেরা সলাতেকুম বিল্লাইল উতরান, তোমাদের রাতের শেষ সলাত বেজোড় করিও, এটি হচ্ছে উত্তম, এটা ফরজ নয়। এটাকে অনেকে অজেম মনে করেছে, তারপরে তখন আর পেরেশানি হয়ে গেছে, আমি তো বেতর পড়ে নিয়েছি আর তারপর আমার ঘুম ভা হয় না, তো আমি বা মাঝে মাঝে জেগে যাই, তো মনে করি যে কিছু নামাজ পড়বো, তো জায়েজ হবে কি না, আরে জায়েজ কেন, জায়েজ হবে কি না আপনার সংশয়, কারণ এটাকে ওয়াজেব মনে করে নিয়েছেন, এই হুকুমটাকে নবী সাল্লামের প্রতিটি হুকুম ওয়াজেব নয়, হ্যাঁ আসল হচ্ছে ওয়াজেব নবী সাল হুকুম করলে, কিন্তু যদি অন্য দলিল থাকে পাশে, যেই দলিল ইশারা ইঙ্গিত করে বহন করে যে না এই হুকুমটি বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করতে বলছেন, কুরবানি কি ওয়াজেব, সুন্নতে মুআক্কাদা, তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলা মুস্তাহাব নফল কাজ করতে বলেছেন, করো জি, আবার ফরজও বলেছেন, সুতরাং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করতে হবে। তো তোমাদের শেষ সালাত যাতে করে রাতের বেতর হয় এটি উত্তম, ফাইনাল নবী আমার আবেহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন, তাহলে কথাটি ইবনে ওমর বলছেন যে এইভাবে নবী সাল হুকুম করেছেন। 473 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু আনহু, আন্নারা জুলান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুব, ওই একই হাদিস অন্য ভাষা দিয়ে আসছে, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ওই হাদিস ছিল মেম্বারের উপর ছিল, এখানে রয়েছে খুতবা দিচ্ছিলেন, ফায়দা হলো কি হলো না, কেউ যদি বলতে পারে যে ইমাম বুখারী একটা হাদিসকে বারবার কেন নিয়ে আসছে, দেখেন কিছু না কিছু ফায়দা আছে, একটি কায়দা জেনে নেন নীতিমাল্লা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একই বিষয়ের হাদিসকে যদি 50 জায়গায় তো নিয়ে আসেন, তো একবার হুবহু একই উদ্দেশ্য নয়, আর একেবারে অতটুকুই ফায়দা আছে তারপর নিয়ে এসছেন, ফালতু ফালতু এই কাজ করেননি, কিছু না কিছু অতিরিক্ত উপকারিতা আছে সেজন্য নিয়ে এসছেন। এখানে কি উপকারিতা, আগেরটাতে ছিল যে নবী সাল্লাম মেম্বারের ওপর ছিলেন, এখন অস্পষ্ট মেম্বারের ওপর তিনি বক্তব্য করছিলেন নাকি বসেছিলেন, এটা তো নেই। আর দ্বিতীয় হাদিসে কি আসলো, আহ একতব্য, সেই সময় তিনি বক্তব্য করছেন, খুতবা দিচ্ছিলেন মানে কি বক্তব্য করছিলেন, খুতবা মানে শুধু জুমার খুতবা নয়। ফাকালা কাইফা সলাতুল লাইল, ওই ব্যক্তি এসে বলল রাতের সলাত কেমন, দেখেন আগে তো মা তারা আপনার মত কি, এখন এটা অস্পষ্ট অনেক, আপনার মত কি জিনিসটা তো অন্যরকম আমরা বুঝি, এখানে ওর ব্যাখ্যা হয়ে গেল যে কাইফা সলাতুল লাইল, রাতের সলাত তাহাজ্জুদের পদ্ধতি কি, কাইফিয়ান পদ্ধতি কি, তো ক্লিয়ার হয়ে গেল ফায়দাগুলো পার্থক্য, তাহলে মাসনা মাসনা দুই দুই করে পড়বে, ফাইদা খাশিতা সুভা, যখন তুমি আশঙ্কা করবে ভোর হওয়ার, ফা আওতের বে ওয়াহেদা, এই যে আওতের বে ওয়াহেদা, এক রাকাত বেতর পড়ে নাও, এটা সমস্ত অধিকাংশ অলামারা তর্জমা করছে, কিন্তু হানাফি মাজহাব কি হচ্ছে, আওতার একের দ্বারা বেজড় করে নাও, একের দ্বারা বেজড় করে নাও, তু তেরো মাকাদ সাল্লাইত, সারা রাতে যা পড়লে তাকে তুমি বেজড় বানিয়ে ফেললে। ওলিদ বিন কাসির বলছেন, ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ থেকে আন নবী নাম্বার হাদ্দাস মান্না রাজুলা নাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে উচ্চ স্বরে জিজ্ঞাসা করছিল, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে ছিলেন, বা সেই ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে ডাক দিয়ে কথা বলেছে, জি তো মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আছেন, তাহলে মসজিদের মিডিলে আছেন, মিডিলে আছেন তাই না, আর সেই ব্যক্তি ডাক দিচ্ছে, তাহলে কেউ কাউকে যদি ডাক দেয় তার দিকে তাকিয়ে দেয় না, নাকি এভাবে কেউ ডাক দেয় যে একে ডাক দিচ্ছে আর আমি এদিকে তাকিয়ে দিচ্ছি, এটা কেউ করে নাকি, না এটা কেউ করে না, এটা পাগল করতে পারে তাই না, কিন্তু জ্ঞানী মানুষ কেউ এটা করবে না তাই না, সুস্থ মস্তিষ্কের মানুষ। তাহলে এখান থেকে এই যে সুখ, এটার নাম ফিক, ইমাম বুখারী রাহমাল্লাহর ফিক বোঝার জন্য এলেম লাগে না, জি অধ্যায় কি ছিল, মসজিদে গোলাকার হওয়া, মসজিদে কি হয় গোল হয়ে বসা বা গোল হয়ে দাঁড়া, এখন যখন মিডিলে খুতবা দিচ্ছে মসজিদের মাঝখানে মেহরাবের ওইখানে একজন ব্যক্তি যখন ডাক দিচ্ছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দিচ্ছে কিনা, তো ওইদিকে মুখ করলো কি করলো না, নাকি কাতারের মতো সোজা ডাক দিচ্ছে এক কোনা থেকে, না মোটেই না, তাহলে গোলাকার হয়ে দাঁড়ানো অথবা বসা প্রয়োজনে
জায়েজ বৈধ প্রমাণিত হইল জি কথাটি যেন মনে থাকে 474 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু ওয়াকিদ আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله في المسجد কোন এক সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন এইখান থেকে অধ্যায়ের দ্বিতীয় অংশ মসজিদে অবস্থান করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে থাকতেন সালাত পড়ে সাথে সাথে বেরিয়ে গেলেন সালাতের সময় হলো তখন শুধু আসলেন না কখনো মসজিদে আগে থেকে বসে থাকতেন কখনো মসজিদে সালাত পড়ার পরে এমনি বসে থাকতেন কখনো সালাতের সময় নেই সকালবেলা হয়তো 9টা 10টা বসে আছে জি দিনের তালিমের জন্য কোন সময় বসে আছে সবটাই হইতো তবে বেশিরভাগ যেটা হইতো সেটা হইতো যে একামতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে কক্ষ থেকে বেরিয়ে আসতেন সালাতের আগে ইমামের জন্য এটি হচ্ছে উত্তম কারণ ইমাম যদি আগে বেরিয়ে চলে আসে তাহলে মানুষ নামাজের টাইম না হলো দাঁড়িয়ে বসে থাকবে তাই না তো এজন্য ইমামের জন্য উত্তম হচ্ছে আর এই আমলটি সৌদি আরবে আছে আমাদের দেশে নাই কিন্তু ইমাম আগে থেকে ইমামকে আগে দিয়ে থাকতে হবে ইমামকে আজান দিতে হবে আজান হইলো কি হইলো না খোঁজ নিতে হবে বরং অনেক মসজিদ আছে যে ইমাম যেহেতু বেতনভুক্ত গ্রামবাসীর বেচারা গরি মসজিদ সাফসুতরা হচ্ছে কিনা তাও ধমক খেতে হচ্ছে গ্রামবাসীর যে যা পারে হ্যাঁ আর মসজিদের মাতাব্বর মালিকের অভাব নাই সবাই মালিক যে তিনটা পয়সা দেয় সে সবাই মনে করে যে মসজিদের মালিক হ্যাঁ হুজুর মসজিদটা কেন এত খারাপ হয়ে আছে মসজিদ কেন পরিষ্কার পরিচ্ছন্ন নেই এইরকম হলো দেশের অবস্থা আল্লাহ হেফাজত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন আলেম ওলামাদেরকে আল্লাহ সম্মানিত করেন যারা যাদের মধ্যে ইখলাস রয়েছে যারা ইখলাসের সাথে কাজ করে আল্লাহ তাদেরকে আরও বেশি তৌফিক দান করেন তো বলছেন যে রাসূলুল্লাহ মসজিদে অবস্থান করছিলেন একসময় ফাআকবালা সালাসাতু নাফারিন তিন ব্যক্তি আসলো নাফার তিন থেকে নিয়ে নয়ের মধ্যে লোক যদি থাকে তাহলে নাফার বলা হয় এই জন্য এখানে তিন ব্যক্তির কথা রয়েছে নাফার তিন ব্যক্তি মানে নাফারুন মানে কয়েক ব্যক্তি আসলে সেটা তিন থেকে নয়ের মধ্যে হইতে পারে কিন্তু সালাসাতু নাফারুন না সালাসাতু আশখাস তিন ব্যক্তি আসলেন ফাআকবালা ইসনানে যাচ্ছিল মসজিদের কাজ দিবা মসজিদ হয়ে যাচ্ছিল তিনজন একসাথে ছিল দুইজন এগিয়ে আসলো কোন দিকে এলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে আর ওয়াজাহাব ওয়াহিদুন তৃতীয় ব্যক্তি একজন যে ছিল সে ওখান থেকে কেটে পড়ে চলে গেল এই হাদিস আমি অনেকবারই বয়ান করেছি ফা আম্মা হাদহুমা ফারাফুর জাতান তাদের এই যে দুইজন এগিয়ে আসলো মসজিদের মসজিদে নবী বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে সাহাবীরা আরও বসে আছেন দিনের কথা এরকম শিক্ষা হচ্ছে আর জায়গায় জায়গায় কোথাও খালি আছে কোথাও ফুল হয়ে আছে এরকম হয়ে আছে তো একজন লোক এসে রাফুর জাতান সেই ব্যক্তি এক জায়গায় খালি দেখলো যে জায়গাটা খালি আছে জায়গাটা যেমন খালি আছে ওই জায়গা খালি আছে খালি জায়গায় দেখলো ফাজাল আসা সেখানে খালি জায়গায় দেখে বসে গেল তাহলে এটা হচ্ছে মজলিসের আদব এখানে শেখানো হয়েছে যে খালি জায়গা দেখে কি করতে হবে বসে যেতে হবে এই নয় যে একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি সিনিয়র ব্যক্তি পরে আসছে লেটে আসছে আসার পরে ওর তো জীবনে ও পিছনে বসা অভ্যাস নাই সুতরাং এসে বলছে গিয়ে দেখছি যে একটা নতুন আছে এই তুমি একটু পিছনে এইখানে এসে বসছে এটা না জায়েজ জায়েজ না জায়েজ নয় জি অনেকে এরকম করে নিষেধ আছে হাদিসে মজলিসের আদবের খেলাফ তারপরে মজলিসের আদবের খেলাফ হচ্ছে যে সামনের দিকে জায়গা আছে একটু জায়গা আছে তো এখন সামনের দিকে যাওয়ার রাস্তা দেখছে না তখন সবার কাঁধের ওপর দিয়ে ডিঙে ডিঙে যাচ্ছে একটু সরেন সরাচ্ছে লোকজনকে এরকম করছে আর যাচ্ছে ওটাও জায়েজ না এটাও ঠিক না বুঝেছিস আদবের খেলাফ তুমি পরে আসছো যেখানে পেছন দিকে জায়গা পাচ্ছ ওখানে বসছো সামনে জায়গা আছে রাস্তা পাচ্ছ ওখানে বসো জি কাউকে ডিঙিয়ে আসা নিষেধ আর জুমার দিনে তো কঠোরভাবে নিষেধ রয়েছে জুমা মসজিদে খুতবা চলাকালীন যদি হয় তাহলে হারাম না যায় জি তো ও আম্মাল আখার এক ব্যক্তি তো বসে গেল জায়গা দেখে মানে আগ্রহের সাথে বসলো এবং দিন শিখার জন্য বসে গেল আম্মা দ্বিতীয় ব্যক্তি চিন্তা পড়লো বসবো কি বসবো না হ্যাঁ হয়তো একটু কাজও আছে বসবো কি বসবো না কিন্তু লজ্জায় পড়ে গেল অনেকে চক্ষু লজ্জায় বসে বসে না বসে না এই ব্যক্তি ওই চক্ষু লজ্জাওয়ালা ছিল তো বলছে ফাজাল আসা খালফ পিছন দিকে বসে গেল ও এগিয়ে দেখে দেখুন জায়গা খালি ওটা না একটু পিছন দিকে বসি যাতে করে আমার প্রয়োজন হলে একটু টান দিতে পারি যেমন যে পিছন দিকে যারা আছে না অনেকে কিন্তু সুবিধাও দিয়েছে একটু টেলিফোন আসলে যাতে করে আমি টান দিতে পারি ওদিকে হ্যাঁ দাদা বোঝা গেছে বাথরুমের নামে দুবার তিনবার গেলেও দেখতে পাবে না আমাকে কিন্তু এদিক থেকে গেলে তো নজরে পড়ে যাবে তো খারাপ লাগবে তাই না দৃষ্টিকটু লাগবে তো ওই রকম ওই দিকে একটু বসলো যে কিনারাতে পিছন দিকে বসে গেলাম
ওয়া আমাল আখার তৃতীয় ব্যক্তি সম্পর্কে বলছেন ফাআদ বারা জাহিবান সে পিঠ দেখিয়ে চলে গেল মানে সে পিঠ ফিরিয়ে চলে গেল তার কাজে সে চলে গেল টান দিয়ে মসজিদে বসল না মজলিসে ফালামা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আলোচনা বা দরস থেকে অবসর হলেন মানে শেষ করলেন কালা তখন বলে আলা উখবিরুকুম আনিস সালাসাতে তোমাদের কি জানিয়ে দেব না এই তিন ব্যক্তি সম্পর্কে তাদের আল্লাহর কাছে তাদের অবস্থান সম্পর্কে যে আল্লাহর কাছে তাদের কার কতটা মর্যাদা ফাম্মা আহাদহুম তাদের একজন যে প্রথম জন ফাআওয়া ইলাল্লাহ সেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় নিল ফাআওয়াহুল্লাহ আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিলেন আগ্রহের সাথে আসলো আর জায়গা যখন খালি আছে চলো এখানে জায়গা খালি আছে আর কাউকে ডিঙাইতে হয় না চলো একটু এগিয়ে যে বসে সেটে সেটে বসি বসলো সেই ব্যক্তি আগ্রহের সাথে সে আল্লাহর কাছে আশ্রয় নিল সুতরাং আল্লাহ তাকে কি করলেন নিজের রহমতে আশ্রয় দিলেন ও আম্মাল আখার দ্বিতীয় ব্যক্তি ফাস্তাহিয়া সেই ব্যক্তি লজ্জায় পড়ে গেল যে বসবো না তো কেমন লাগছে খারাপ লাগছে ফাস্তাহিয়া আল্লাহ আল্লাহও লজ্জায় পড়ে গেলেন যখন তুমি লজ্জা করে বসে গেলে তো আল্লাহও লজ্জাতে কি করলেন চলো মাফ তোমাকে অনেক সময় লজ্জাতে কাউকে দিয়ে দিতে হয় না লজ্জাতে দিতে হয় ধারও দিতে হয় অনেককে লজ্জাতে আবার অনেকে দান খেরাত করতে হয় লজ্জাতে হ্যাঁ হঠাৎ করে ধরেন একটা পানি এখানে একটাই পানি আছে আর বেচারা একটা লোক যদি আসে একটা পানি আমারই প্রয়োজন হইতে পারে ঠিক কিনা হঠাৎ করে এমার্জেন্সি তারপরে একটা লোক আছে সে পানিটা নিতে পারি আমি লজ্জাতে আমি কি না বলবো কখনো না বলবো না এটার নাম হচ্ছে চক্ষু লজ্জা এটার নাম হচ্ছে লজ্জা একটা উদাহরণ এরকম যে কোনো উদাহরণ আপনার হইতে পারে এটার গুরুত্ব বুঝতে পারবেন না হজের মাঠে বুঝতে পারবেন আল্লাহু আকবার হজে দু একবার এমন হয়েছে ভিতর শুকিয়ে আসছে আর সেই সময় তো পাথর মারা এত সহজ ছিল না সেই 1990 থেকে শুরু করে ইতিহাস বয়ান করেছি কয়েকটা হজের একটা হজে তো মনে হয়েছে মরমর অবস্থা আর ওই দু চার মিনিট পানি না পেলে শেষ খালাস তখনই দুনিয়া থেকে বিদায় এমন মানে ধাক্কাধাক্কি হয়েছে আর বের হওয়া যায় না তখন এই এই এক রাস্তা দিয়ে পাথর মারতে যাও আর এক রাস্তা দিয়ে ফিরে আসে এরকম ছিল না ওই রাস্তা দিয়ে ফিরে আসছে যার ফলে এমন সংঘর্ষ হয়ে যেত আল্লাহ হেফাজত করে আল্লাহ আকবার দুর্ঘটনা খুব বেশি হয়তো পাথর মারতে এসে তো বেরিয়ে গিয়ে কোনো রকম করে জানটা বেঁচে তো আলহামদুলিল্লাহ বললাম যে আলহামদুলিল্লাহ জানটা তো বেঁচে গেল কিন্তু পানি আল্লাহ আকবার এটা দেখছি যে বাসা আছে ওই মোয়াল্লেমদের বাসা আছে ঢুকে পড়েছি আর প্রথম কাজ একটু পানি দেন আলহামদুলিল্লাহ পানি দিয়েছে কত যে পানির এক ঢোক পানির যে কত গুরুত্ব ওই সময়গুলোতে বোঝা যায় এমনি সময় বুঝতে পারবেন না যে পানি না দিল কোন মূল্য আছে কিন্তু পানিটা যে কত মূল্য এই 1,00,000 টাকা দিয়েও কিনে খেতে হইতে পারে যান বাঁচাবার জন্য তারও বেশি দিতে হয় ঠিক কিনা পুরো রাজত্ব রাজা দিয়ে দেবে ও বাঁচবে না ও রাজত্ব সামলাবে রাজত্ব চলে যায় কিন্তু আমি তো জানতো বাঁচাই তাই না জি হ্যাঁ আল্লাহু আকবার তো দ্বিতীয় ব্যক্তি লজ্জায় পড়ে গেল আল্লাহ লজ্জায় তাকে মাফ করে দিলেন মানে আল্লাহ মাফ করে দিলেন তাকে তাকে ফজিলত দিলেন ও আম্মাল আখার তৃতীয় ব্যক্তি যে ছিল ফা আরাদা সে এড়িয়ে গেল বিমুখ হয়ে গেল ফিরে চলে গেল ফা আরাদাল্লাহ আল্লাহ তার থেকে বিমুখ হয়ে গেলেন জি তো এই হাদিস থেকে কি বোঝা গেল মসজিদে বসে থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন মসজিদে বসেছিলেন সাহাবাই কেরাম বসেছিলেন দিনের আলোচনা চলছিল মসজিদে দিনের আলোচনা করছিলেন এটা প্রমাণিত হলো 85 নম্বর অধ্যায় বলছে বাবুল ইস্তিলকা ফিল মসজিদে ওমাদুর রিজলে এই অধ্যায় হচ্ছে মসজিদে চিত হয়ে শোয়া ইস্তিলকা মানে হচ্ছে চিত হয়ে শোয়া আর ইজতিদা মানে হচ্ছে বুকের ভরে পেটের ভরে শোয়া জি বুকের ভরে শোয়া জি আর কাত হয়ে শোয়া আলা জাম্মিন পার্শ্ব দেশে শোয়া জি ডান কাতে হচ্ছে সন্নাত আর চিত হয়ে শোয়া জায়েজ চিত হয়ে শোয়া জায়েজ বাম দিয়ে কাত হয়ে শোয়া অনুত্তম কিন্তু জায়েজ আর মুখের ভরে পেটের ভরে শোয়া হচ্ছে অপছন্দনীয় হারামটা বললেন না মানে সুদ আর ঘুষের মতন হারাম না হারাম শব্দটা খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন আমরা কখনো কখনো ভাষাগুলি ব্যবহার করি খুব চিন্তা করবেন কয়েক রকম ভাষা ব্যবহার করি হারাম না জায়েজ একটু পার্থক্য করলাম ঠিক আছে জায়েজ নয় বৈধ নয় তারপরে এটা ঠিক নয় কখনো বলি হ্যাঁ অপছন্দনীয় ইত্যাদি ইত্যাদি পার্থক্য আছে প্রত্যেকটা কথাতে পার্থক্য আছে এটা হচ্ছে এল ঢালাও ভাবে একটা লোক সুদ খাচ্ছে আর একটা লোক বাম হাতে পানি খাচ্ছে দুটাকে সমান করে দিলাম না কখনো না
এটাও না জায়েজ ওটাও না জায়েজ, কিন্তু না জায়েজে মেলা পার্থক্য আছে। একটা লোক শিরিক করছে আর একটা লোক চুরি করছে, দুটো সমান আসমান জমিন পার্থক্য আছে, কথা বোঝা গেছে? জি। কিন্তু আমাদের সমাজে সামাজিক অপরাধ, চোর বড় অপরাধ, চোরে জান বাঁচানো মুশকিল, কিন্তু মুশরিক আরে বাপরে বাপ, জাদরেল মুশরিক, ওর সম্পর্কে কে বলে কে, আর ওটা কো দোষ বাকি, সবই ভালো, ছেলের সবই ভালো, মেয়ের বিয়ে দিচ্ছে সহলে সবই ভালো, শুধু আকিদাটা ওদের মাজারি আকিদা, অসুবিধা নেই ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই কী হয়ে যাবে, ও আরে দাওয়াত দেবো ঠিক হয়ে যাবে। তো কোন একজন বলেছে আপনাদেরকে শোনাই, আর একটা গরিব ছেলে পয়গাম দিতে গেছে, একেবারে গরিব কিছুই নাই, তখন বলছে না না মেয়ে একটা বিয়ে দেবো, একটা কিছু নাই, কোথায় রাখবে কী খাওয়াবে, একটা কিছু না থাকলে কী করে বিয়ে দেওয়া যায়, হ্যাঁ ঘাস দিকে তো বকরি বানতে হবে, বুঝেন না বুঝেন, এটা গ্রাম্য কথা, ঘাস পাত দেখেই না ছাগল বানতে হবে, তার মানে মেয়েটা বিয়ে দেবো তো আরে বাড়ি ঘর তারপর জমি জায়গা তার ধন সম্পদ বা চাকরি বাকরি কিছু একটা আছে এগুলো দেখে না দিতে হবে। তো তখন তাকে বলছে যে আপনি তো বলছিলেন যে ওই যে শিরকের ক্ষেত্রে আর বেনামাজি, আচ্ছা আল্লাহ হেদায়ত করবে ঠিক হয়ে যাবে, তো আল্লাহ হেদায়ত শুধু করবে আর আল্লাহ এই এইটা করবে ওইটা করবে ধর্মীয় ক্ষেত্রে, আর এই গরিব ছেলেটা যে আপনার মেয়েকে পায়গাম দিয়েছে তো আল্লাহ কি তাকে ধনী করবে না, আল্লাহকে ধনী করতে পারে না, তো এই মাপকাঠি দুই রকম কেন, হ্যাঁ ডবল স্ট্যান্ডার্ড যেটাকে বলছে, হ্যাঁ দুই রকম কেন, দুটাই একই রকম থাকবে, যেমন আল্লাহ হেদায়তের মালিক তেমন আল্লাহ গরিবকে আমির করার মালিক, সুতরাং একটা গরিবকে ওই রকম, তার মুশরিককে আপনি দিচ্ছেন, বেনামাজিকে মেয়ে দিচ্ছেন, একটা গরিবকে দেন পথের ফকিরকে, তো আল্লাহকে আমির বানিয়ে দেবেন, আশা রাখেন আল্লাহর কাছে, যেমন এই ক্ষেত্রে হেদায়তের আশা রাখছে, আশা করি এগুলোতে মানুষের টনক পড়বে যে আমাদের ইমানটা আসলে ইমানের দাবি না আসলে খাঁটি ইমান আছে। জি পাক্কা ইমানদার, জি আমরা দুনিয়াদার না দিনদার আসলে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তো চিত হয়ে শোয়া মসজিদে জায়েজ কিনা, আর একটা মশলা হচ্ছে ওম্মাদুর রিজল, আর পা লম্বা করে শোয়া মসজিদে, পা লম্বা করে বা পা লম্বা করে বসে থাকা, যেন পা লম্বা করে বসে থাকা আমাদের সমাজে অনেকে বেয়াদবি মনে করে, করে না করে না, আর যদি কেবলার দিকে করে বসে থাকে পা লম্বা করে তো আরও বড়ো বেয়াদব মনে করে বউকে, তাই না? তবে সামনে কাছাকাছি যদি কোরআনে কেরিম থাকে তো অবশ্যই বেয়াদবি, কোরআনে কেরিমের সেলফ সামনে আছে কাছাকাছি, দূরে দূর ওখানে সেলফ আছে আর এইখানে পা লম্বা করে সমস্যা নেই, তো সারা দুনিয়াতে কোথাও না কোথাও না কোথাও সামনে তো কোনো মোবারক জিনিস আছে, কিন্তু কাছাকাছি একেবারে এইটা হচ্ছে বেয়াদবি, সামনেই কোরআন আছে ধরেন এক হাত দুই হাত আগে আর সেখানে পা লম্বা করে বসে আছেন, না এটা মোটেই জায়েজ নাই, কিন্তু মসজিদে কেবলার দিকে পা লম্বা করে বসা শোয়া জায়েজ কি না, জায়েজ, কিন্তু আমাদের সমাজের লোকেরা এটাকেও নাজায়েজ মনে করে, কেবলার দিকে মুখ করে অথবা পাছা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু কেবলার দিকে পা লম্বা করে শোয়া নিষেধ আছে এমন কোনো দলিল আছে, কোনো দলিল নেই। সুতরাং বিনা দলিলে আমরা অনেক কিছু বিশ্বাস করি, এই সবগুলিকে রিমুভ করতে মুছে ফেলতে হবে, কথা বোঝা গেছে কি না? জি হ্যাঁ, প্রয়োজনে মসজিদে পা লম্বা করা, অনেক সময় একই রকম পা মরিয়ে থাকলে বিশেষ বয়সের সাথে সাথে সুবহানাল্লাহ অনেক কষ্ট হয়, কষ্ট হয়, একবার পা লম্বা করলেন, হ্যাঁ একবার পা হাত পা ঝাড়লেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যে কোনো দিকে মসজিদের মানুষের আদবের খেয়াল রাখবেন, না নাই যে মানুষের একবারে শরীরে পা আপনার লেগে যাচ্ছে ওটা যেন না হয়। জি তো এই বিষয়গুলি 475 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্বাদ বিন তামিম তার চাচা থেকে, তিনি বলছেন যে আন্নাহু রা রাসূলুল্লাহ মুস্তালকিয়ান ফিল মসজিদে, তার চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন মসজিদে চিত হয়ে শোয়া, তাহলে মসজিদে চিত হওয়া এমনি চিত হয়ে শোয়া জায়েজ, যেন মসজিদই জায়েজ তো বাড়িতে চিত হয়ে শোয়া জায়েজ। জি হ্যাঁ, ওয়াদিয়ান এহদারি জেলাই হালাল ওখরা, আর একটা কি ছিল মসজিদে এত চিত হয়ে শুয়ে আছেন আর এক পা আর এক পায়ের ওপর রেখে শুয়ে আছেন, এক পা আর এক পায়ের ওপর রেখে শুয়ে আছেন, এক পাকে আর এক পায়ের ওপর রেখে শুয়ে থাকা বা রাখা এটা দুই রকম, একটা হচ্ছে পা জমিনে সরজমিনে আছে আর পায়ের ওপর পা রাখা আছে, ঠিক আছে না, এমনটা যদি হয় তাহলে লজ্জাস্থান বেপর্দা হওয়ার আশঙ্কা নেই,
কিন্তু আরেকটি হচ্ছে যে পায়ের যেটা সাধারণত আমাদের ট্র্যাডিশনে দেখা যায় মানুষকে দেখা যায় পায়ের উপরে পা রেখে শোয়া মানে একটা পা দাঁড় করা আছে আর আরেকটা পা হাঁটুর উপর রাখা আছে এই রকম করে কেউ যদি শুয়ে থাকে আর লুঙ্গি পরে থাকে অথবা জুব্বা পরে আছে আর ভিতরে কোনো রকমের পায়জামা প্যান্ট কিছু নাই তাহলে লজ্জা স্থান উন্মুক্ত হওয়ার সম্ভাবনা আছে কি নেই আছে তো যদি লজ্জা স্থান উন্মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে নাজায়েজ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য এটাই কারণ কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছেন চিতে শুয়া বা পায়ের উপরে পা রেখে শুয়াকে নাজায়েজ বলেছেন তখন তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যদি বেপর্দা হওয়ার আশঙ্কা থাকে আর বেপর্দা হওয়া পুরুষ হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকুর কোনো জায়গায় খুলে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে ঠিক নয় তাহলে যাইজ নাই কিন্তু না ভিতরে পায়জামা আছে হ্যাঁ ভিতরে পায়জামা আছে আর তারপরে জুব্বা পরে আছে বা ভিতরে আপনার আন্ডার প্যান্ট আছে আর তারপরে লুঙ্গি আছে বা সতর্ক হয়ে আছে কাপড় এমন পরে আছে লুঙ্গিতেই নেই পায়জামা পরে আছে প্যান্ট পরে আছে আর যদি হাঁটুর ওপর পা রাখে তো তাতে কি লজ্জাস্থান খুলবে না লজ্জাস্থান তো ঢাকায় আছে কারণ পায়জামা বা প্যান্ট পরে আছে এক কথাই যেমন চিতে শোয়া জায়েজ তেমনি পায়ের ওপর পা রেখে শোয়া জায়েজ জি হ্যাঁ দেখছেন মুস্তালকান ফিল মসজিদ মসজিদে তিনি চিতে শুয়েছিলেন ওয়াজিয়ান ইহদারি জেলায় একটি পা আর একটি পায়ের উপর রাখা ছিল ইবনে সাহাব জোহরি সাইয়েদ মুসাইব রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত সবচেয়ে বড় সাহাবা তাবি সবচেয়ে বড় সাহাবি বা সবচেয়ে বড় তাবি যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে তো তিনি হচ্ছেন সাইয়েদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন কানা ওমার ও উসমান ইয়াফালান জালেকি এমনকি ওমার রাজি আল্লাহ তাআলা আনহু এবং উসমান রাজি আল্লাহ তাআলা উভয়ে এটা করতেন মানে মসজিদে চিতে শুইতেন আর পায়ের উপর পা রেখে শুইতেন কারণ তারা দেখেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুতরাং তারা এই কাজটি করতেন তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত প্রথম খলিফা থেকে প্রমাণিত আর দ্বিতীয় খলিফা থেকেও প্রমাণিত সুতরাং মসজিদেও চিতে শোয়া জায়েজ প্রয়োজনে বাড়িতে মসজিদে চিতে শোয়া জায়েজ কিন্তু যেমনটা বললাম উত্তম হচ্ছে ডান দিকে ডান পার্শ্ব দেশে শোয়া এটি হচ্ছে বেশি উত্তম কারণ এতে আপনার শারীরিক ফায়দাও রয়েছে এবং এতে যদি এমনভাবে শোন যে ওইভাবে শুইলে কেবলামুখী তাহলে আরও উত্তম এমনভাবে শুইলেন যে ডান দিকে কাঁথে শুইলেন আর মুখটা কোন দিকে থাকলো কেবলার দিকে থাকলো এটা বেশি উত্তম ছিয়াশি নম্বর অধ্যায় বলছেন বাবুল মসজিদে এখনও ফি তারিখে মিন গায়রে দারারিন বিন্নাস এই অধ্যায় হচ্ছে এমন মসজিদ সম্পর্কে যেটা রাস্তায় নির্মিত হয়েছে রাস্তা পথে মসজিদ তৈরি করা মানে রাস্তাঘাট আছে আর রাস্তার পাশে পিডব্লিউ না পিডব্লিউ বলেন না সরকারি যে জায়গাগুলো রাস্তার জায়গা রাস্তার জায়গা মালিককে এই জায়গাগুলির সরকার সরকার মুসলিম সরকার আর মুসলিম সরকার বাধাও দেয় না মসজিদ তৈরি করছেন জায়েজ কি না জায়েজ বা কোন লোকের জায়গা আছে আর তার অনুমতি আছে যে অসুবিধা নেই আমার জায়গায় তারপরে মসজিদ তৈরি করতে রাস্তার পাশে তো রাস্তার পাশে মসজিদ তৈরি করা জায়েজ এই মাসলা প্রমাণ করছেন নিজের জায়গা জমি হয় আর তৈরি করেন তাহলে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো আপত্তি নেই পরের যদি জায়গা হয় তাহলে অনুমতি থাকতে হবে কি থাকতে হবে অনুমতি থাকে বিনা অনুমতিতে যদি অনুমতি না দেয় তাহলে পরের জায়গায় মসজিদ তৈরি করা জায়েজ নয় কিন্তু একটি মশলা এখানে জেনে রাখেন আমাদের দেশের আলেমরা অনেকেই ফতোয়া দিতে বাড়াবাড়ি করে যদি কোনো ব্যক্তি বা কোনো একটা পরিবার একটা জায়গা দান করে দিয়েছে অনেক জায়গায় এরকম ঝামেলাগুলো হয় দান করেছে কিন্তু ওরা বলছে ঠিক আছে ওয়াকফ করেছো তো লিখে দাও যে আমরা লিখে দেবো না আমরা লিখে দেব না তবে তোমরা মসজিদ করো মাদ্রাসা করো অসুবিধা নেই বলছেন না না তাহলে মসজিদে নামাজ পড়ে মসজিদ ভেঙে গেছে আর এক মসজিদ তৈরি করেছে এত বাড়াবাড়ি করে বলছে যতক্ষণ লেখেন না দেবে ওই মসজিদে নামাজ পড়বো না এর দলিল কোথায় কোনো দলিল এই জমি রেজিস্ট্রেশন করা লেখা পড়া করা এইগুলো তো পরে শুরু হইলো কেনা বাচ্চা আগে কীভাবে হইতো হ্যাঁ বিয়ে শাদি কীভাবে হইতো আমাদের বিয়েগুলো কী হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে মৌখিক বিয়ে এই জাব কবুল খালা শেষ কোনো লেখাপড়া ছিল না বিদেশে আসতে হবে ফ্যামিলি নিয়ে তখন কাগজপত্র একটা দেখাইতে হবে ভিসা লাগাবো জন্য তখন এগুলো কাগজ ধন বের করলাম না এইটা তো 30 বছর 35 বছর আগের কথা বলছি আপনাদেরকে কথা বোঝা গেছে তাহলে জমি লেখাপড়া ওর এইরকমই পরে শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি জমি লেখাপড়া ছিল যে কাগজপত্র করতে হবে অমুকের নাম থেকে অমুকের নামে রেজিস্ট্রেশন করা হলো ছিল নাকি ছিল না মৌখিক এই জমি তোমার কাছে টাকা নিলাম জমি তোমার বাস হয়ে গেল
করছে। সুতরাং জমি লিখে দেবে তাহলে মসজিদ তৈরি করবে, না হলে করবেন না, এ কথা ঠিক নয়। তবে হ্যাঁ, এটা বলবো যে যেহেতু আজকাল লেখাপড়ার জামানা, কি জানি হইতে পারে আপনি মৌখিক দান করলেন, ওয়াকফ করলেন, আপনার ছেলে মেয়েরা পরে অস্বীকার করলো, বেইমানি করে নিল, হইতে পারে দাবি করে বসলো, লোভ হয়ে যেতে পারে, জমি জায়গার দাম বাড়ছে, সুতরাং লিখে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন দান করে দিয়েছেন তো লিখে দেবেন, অসুবিধাটা কি, আপত্তি কোথায়? এটা আলাদা কথা যে যারা দান করছে তাদেরকে লিখে দিতে বলবো, কিন্তু কেউ লিখে না দিলে তাদের মসজিদের নামাজ পড়বো না, নামাজ হবে না, এই ফতোয়াবাজি, এগুলো বাড়াবাড়ি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই মাসলাগুলি যেন ইঙ্গিত করছেন, এমন মসজিদ এখনো ফিত্তারিক রাস্তাই তৈরি হয়েছে, রাস্তা সরকারের জায়গায় অথবা পাবলিকের জায়গায়, এমনি রাস্তা আছে, রাস্তার পাশে মসজিদ, ছোট্ট একটা মসজিদ তৈরি করে দিয়েছে, অক্তে মসজিদ অথবা বড় মসজিদ তৈরি হয়ে গেছে। জি, এখানে তো রাস্তার পাশে মসজিদ কম পাবেন আপনি সৌদি আরবে, কারণ রাস্তার পাশে জায়গা, যে আল্লাহ যে কোনো কারণে হোক না কেন, মহল্লার ভিতরে মসজিদ বেশি, যেটা মানে লক্ষণীয়। কিন্তু দুবাই আমি যাই, শারজা যাই, দুবাই বিশেষ করে শারজা, শারজা মসজিদের শহর, যেমন বাংলাদেশে ঢাকা হচ্ছে মসজিদের শহর, ঢাকাকে কি বলা হয় জানেন, মসজিদের শহর বলা হয়, ঠিক তেমনই এই আরব আমিরাতে শারজা হচ্ছে মসজিদের শহর। আর এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি করা আছে, আর মহল্লার ভিতরে আপনাকে গলিতে ঢুকতে হবে না, আপনি হাইওয়ে দিয়ে চলছেন, বিশাল বিশাল মেনারা সহ মসজিদ দেখতে পাচ্ছেন, রাস্তার পাশে বিশাল পার্ক আছে, পার্কিং করেন, মসজিদ সালাত পড়েন, মনটা ভরে যাবে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তো রাস্তার পাশে মসজিদ তৈরি করা জায়েজ, মিন গায়রে দারারিন বিন্নাস, কিন্তু একটি শর্ত আছে, তাতে জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয়, জনগণের অসুবিধা না হয়। রাস্তার উপরে এমন জায়গায় মসজিদ করে দিয়েছেন যে মানুষের চলাচলে ভিড় শুরু হয়েছে, রাস্তার উপরে মসজিদ তৈরি না, জায়েজ নয়, তাহলে করবেন না, মানুষের যেন কষ্ট না হয়। ওয়াবিহি কাল হাসান, এ কথা ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেই বলেছেন, আইয়ুব সুখতিয়ানি তাবেই বলেছেন রাহিমাহুল্লাহ, ইমাম মালিক বিন আনাস যে ইমাম প্রখ্যাত ইমাম, তিনি বলেছেন, জি রাহিমাহুল্লাহ জামিয়ান, 476 নম্বর হাদিস, বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাউজিন নবী জাউজান নবী আন্না আয়েশা জাউজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী, তিনি বলছেন, ছোট্ট ছিলেন তিনি যখন তার আব্বা ইসলাম গ্রহণ করে মক্কায়, প্রথম ইসলাম গ্রহণ করেছেন, একবারে ছোট ছিলেন, তিনি বলছেন, লাম আকেল আবা ওয়াইয়া ইল্লা ওয়াহুমা ইয়াদিনানিদ্দিন, আমি আমার মাতা পিতাকে যখন থেকে আমি দেখেছি, মানে বুঝতে শিখেছি এটা আমার আব্বা আম্মা, তখন বুঝে, হ্যাঁ 3-4 বছর বয়স হলে, তার আগে তো অত বুঝে না, জানে বাপ আব্বা আম্মা করতে মুখ ফুটেছে, তো যখন থেকে আমি বুঝতে শিখেছি যে আব্বা আম্মা, তো তখন থেকে দেখি ওহমা ইয়াদিনানিদ্দিন, তারা উভয় আমার আব্বা আম্মা আব্বা দুজনেই দিনের অনুগত ছিলেন, মানে মুসলিম ছিলেন, তিনি জন্মসূত্রে কি পেয়েছেন, ইসলাম গ্রহণ করেননি। অধিকাংশ সাহাবায়ে কেরাম আমরা কি করেছেন, অমুসলিম ছিলেন, কাফের ছিলেন, তারপর ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মসূত্রে কি পেয়েছেন, ইসলাম পেয়েছেন, যখনই চোখ খুলেছে আর বুঝতে শিখেছে, দেখছেন যে বাপ মা আমার মুসলিম, বাপ মা আমার মুসলিম, রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারদাহা ওয়া নাবিহা ওয়া উম্মিহা। তো এই কথাই বলছেন আল্লাহু আকবার, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, বাপ মা উভয় মুসলিম, কারণ কারো আর একজন আছে বাপ মা মুসলিম না, হ্যাঁ সে ইসলাম গ্রহণ করেছে, এটা বৈশিষ্ট্য যে আমার বাপ মা জন্মসূত্রে মুসলিম, কিন্তু জন্মসূত্রে মুসলিম এই ইসলামটাকে রক্ষা করলে এই ফজিলত হাসিল হবে, রক্ষা যদি না করে 15 বছর বয়স হলে এখন আর ওই যে বাই চান্সে বাপ মা মুসলিম পেয়েছেন ওইটা আর কাজ আসবে না, এখন বাই চয়েস আসতে হবে, এখতিয়ার করতে হবে যে ইম্মা শাকেরা ওয়া ইম্মা কাফুরা, পাঁচ অক্ত সলাত আদায় করে শুক্রিয়া আদায় করো, আর না হলে বেনামাজি হয়ে কাফের হয়ে যাও, সোজা কথা, কোথা বোঝা গেছে, জি। তো এটার ফজিলত আছে, এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে ধরেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের বিভিন্ন ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে যে তারা জন্মসূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলিম, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা জন্মসূত্রে মুসলিম না, ইসলাম গ্রহণ করেছেন পরে, জি।
তো এই কথাই বলছেন যে যখন আমি আমার আব্বা আম্মাকে চিনতে শিখি তখন থেকে দেখি যে আমার আম্মা আব্বা কি ইয়াদিনানির দিন মানে দানা ইয়াদিন মানে আনুগত্য করা দিনের তারা অনুগত ছিলেন মানে তারা মুসলিম ছিলেন ওয়ালাম ইয়ামুর আলাইনা ইয়াউমুন ইল্লা ওয়া ইয়াতিনা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন দিন পার হইতো না যেই দিনে আমাদের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরীফ নিয়ে আসতেন না আল্লাহ ছোট কচি মেয়ে হ্যাঁ চার বছর পাঁচ বছর ছয় বছর তখন থেকে মনে আছে প্রতিদিন সকালে না হয় বিকেলে কোনোদিন দুপুরে রাসূলুল্লাহ দিনে একবার কমপক্ষে আমাদের বাড়িতে আসবেন এত ঘনিষ্ঠতা ছিল যেটাকে আমাদের সমাজে বলা হয় যদি কারো সাথে এইরকম খুব মানে গভীর ঘনিষ্ঠতা থাকে তো আমাদের অঞ্চলে বলে যে খাই বাড়িতে আর হাত ধায় ওর বাড়িতে হাত ধায় বাড়ি খাই নিজের বাড়িতে আর হাত ধায় ওই বন্ধুর বাড়িতে বা অমুকের বাড়িতে তো এরকম অনেকের সাথে একটা আন্তরিকতা বা ঘনিষ্ঠতা হয়ে যায় তো এইরকম সম্পর্ক ছিল তাহলে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক কিন্তু বাল্য জীবনের সম্পর্ক ইসলামের আগে থেকে ছোট কালেরই ঘনিষ্ঠ বন্ধু জি ঘনিষ্ঠ বন্ধু জি প্রতিদিন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত কিন্তু বিয়ে হয়নি বিয়ের আগে থেকে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আসেন সকাল বিকাল প্রতিদিন আসেন জি বলতেন যে আসা হ্যাঁ আমাদের বাড়ি প্রতিদিন আসতেন তার ফায়ার নাহারে দিনের দুই বেলা বুকরাতান ও আসিয়া সকালে এবং বরং বলছেন সকালে এবং বিকালে অথবা নয় দুই বেলা আসতেন সকালে একবার আসতেন দেখা সাক্ষাৎ করে গেলেন গল্প করে গেলেন আবার বিকেল একবার আসলেন গল্প করে গেলেন কথা বলে গেলেন এটা ছোট থেকেই দেখেছে রাসূলুল্লাহ সাল্লামকে তখন নবী হয়ে গেছিলেন যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে গেছেন সুম্মা বাদালি আবি বকরিন তারপরে প্রথম প্রথম ইসলামের যুগ ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর মনে এই কথা আসলো চিন্তা আসলো বাদা মানে জাহারা তার জন্য মনে এই কথা স্পষ্ট হইল কি যে একটা মসজিদ তৈরি করি কাবার চত্বরে তো নামাজ পড়তে দিচ্ছে না কাফেররা আর তার জুলুম অত্যাচার করছে তো বাড়ির পাশে আমি একটা ছোট্ট একটা মসজিদ তৈরি করি ফাবতানা মসজিদ আর বেভেনায় দাঁড়িয়ে সুতরাং একটি মসজিদ নির্মাণ করে নিলেন তার বাড়ির উঠানে বা প্রাঙ্গণে ফেনা যেটা আমরা উঠান বলি আর আমরা গ্রামাঞ্চলের বাড়িতে দুটো উঠান থাকে একটা ভিতরে উঠান যেটা আঙিনা আঙিনা বলি ভিতরেরটাকে কথা বোঝা গেছে আর বাড়ির বাইরে একটা থাকে যেখানে ধান টান মারা টাড়া হয় ইত্যাদি করা হয় ওইটাকে আপনারা কি বলেন হ্যাঁ খোলা খোলা আচ্ছা আমরা ওইটাকে বলি গলি বলি গলি যদি গলি তো আসল শুদ্ধ গলি হচ্ছে গলি যেটাকে লেন বলা হচ্ছে কিন্তু এটাকে বাইরের যেটা উঠান বাইরের উঠান এটাকে আমরা গলি বলি বাড়ির বাইরের যেটা তো সেখানে বাড়ির বাইরে নিজের উঠানে কি করলেন একটি মসজিদ তৈরি করলেন ফাকান ইউসাল্লিফি তাতেই সলাত আদায় করতেন ওয়াইকরাউল কোরআন কোরআন তেলাওয়াত করতে থাকতেন দীর্ঘ সময় ধরে ফায়াকিফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম তার সলাত দেখে মুশরিকদের নারীরা এবং শিশুরা বাচ্চারা দাঁড়িয়ে তামাশা দেখত নতুন কিছু দেখলে তামাশা স্বাভাবিক দেখবে আজকাল ইউরোপ আমেরিকা কিছু দৃশ্য আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে একটা লোক এক জায়গায় নামাজ শুরু করে দিয়েছে আর কিছু মহিলারা পার্কে বা পুরুষরা এসে এইবার তাকে দেখছে ভিডিও করছে আরে কি রে জীবনে দেখিনি তাই না জি হ্যাঁ মুসলিম দেশে এটা হয় না কিন্তু অমুসলিম দেশে যেখানে একেবারে মুসলিম সংখ্যালঘু সেখানে এরকমটা হয়ে থাকে তো তাই ছিল অবস্থা মক্কার অবস্থা এক সময় তো সবাই অবাক হয়ে দেখতো তার ইয়া যাবো না মেন হো ওয়ান জরুন এলে তারা তাকাতে থাকতো তামাশা দেখতে থাকতো আর তার আশ্চর্য হইতে থাকতো যে কী করছে রে এবার দাঁড়াইছে এবার ঝুঁকছে এবার দাঁড়াইছে আবার সিজদায় পড়ে যাচ্ছে কি করছে জীবনে দেখেনি এগুলো আর এটাতে প্রভাবিত হইতো শুধু তাই না দেখে তাদেরকে চমৎকৃত করতো খুব মজা লাগতো আর অনেক ইসলাম গ্রহণ করতো ওইদিকে স্বামী কট্টর কাফের আর ওর বিবি এদিকে ইসলাম গ্রহণ করে নিচ্ছে বাপ কট্টর কাফের দুশ্মন আবু বকর দুশ্মন রাসূলের দুশ্মন আর ছেলে পোলাপানরা এরা দেখে মজা লেগেছে এত সুন্দর দৃশ্য ও মুসলমান হয়ে গেছে এইরকমটা ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়তো এইভাবে তো এতে কি হলো কাফেররা উদ্বিগ্ন হইল বলছেন ওয়াকান আবু বকরিন রাজুলান বাক্কা আন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন কোমল মানে বুঝেন কেউ হ্যাঁ কোমল মানে নরম আর কোমল মানে
না পদ্ম ফুল, কমল 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 পদ্ম ফুল, আর কয় ওকার যখন দিবেন কি হবে নরম কমল, জি কমলমতি, জি কমলমতি কয় ওকার। তো এখানে কমল হৃদয়ের বাক্যা আন মানে কোরআন তেলাওয়াত করতে লাগলে কাঁদতে শুরু করতেন, এত অন্তটা নরম ছিল, যেমনই তেলাওয়াত শুরু করতেন তখনই কি করতে লাগতেন কান্না শুরু করে দিতেন বাক্যার, অত্যন্ত কান্নাকারী মানুষ ছিলেন মানে কমল হৃদয়ের মানুষ ছিলেন। লাই আমলে আইনেই হে, নিজের চোখকে সামলে রাখতে পারতেন না, থামতে পারতেন না কান্না। এদা কার আল কোরআন, বিশেষভাবে যখন কোরআনে করিম তেলাওয়াত করতেন তিনি সলাতে, আফজা জালেক আশরাফা কোরাইসি মিল মুশরিকিন, মুশরিক কোরাইশদের যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, আশরাফ শরীফ থেকে, আশরাফের আশরাফ হচ্ছে শরীফের বহুবচন, যারা কোরাইশ মুশরিক কাফের তাদের যারা সম্ভ্রান্ত ব্যক্তি মানে ক্ষমতার দিক থেকে নেতৃস্থানীয় ব্যক্তি, তাদেরকে এই বিষয়টি উদ্বিগ্ন করে তুলল। আফজা ইউসজা মানে হচ্ছে উদ্বিগ্ন করে তোলা, পেরেশান করে ছাড়লো যে কি হবে রে, আরে তো ধীরে ধীরে আমাদের বাচ্চারা সব মুসলিম হয়ে যাবে এইভাবে দেখেই, আর এই আমাদের মহিলারা বাড়িতে পালিয়ে যাবে এইভাবে, হ্যাঁ কি শুরু করলো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু রাস্তার পাশে নিজের বাড়ির উঠানে কি করেছিলেন মসজিদ তৈরি করেছিলেন, এটি হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পর্ক। কারো ক্ষতি হয়নি এতে, মানুষের রাস্তা চলাচলে কোনো অসুবিধা হয় না, সুতরাং কোনো অসুবিধা নেই। 87 নম্বর অধ্যায় বলছে বাবু সলাত ফি সুয়েল ফি মসজিদি সুক, এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা বাজারের মসজিদে, বাজারে যদি একাই থাকে আর অন্য কেউ না থাকে, তো নিজের দোকানে একটা মুসল্লা একটা জায়গায় সলাতে বানিয়ে নিয়েছে সেখানে নামাজ পড়ছে, আর যদি বেশ কিছু লোক থাকে সেখানে বাজারে বাজার হাটে একটা মসজিদ বানিয়ে নিল, তো এর বৈধতা প্রমাণ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। বলছেন ওয়াসাল্লা ইবনু আউনিন ফি মসজিদিন ফি দারিন ইউগলাকু আলাইহি বা ইউগলাকু আলাইহিমুল বাব, বলছে ইমাম ইবনু আউন রাহিমাহুল্লাহ তাআলা এক মসজিদে সালাত আদি করতেন, ফি দারিন নিজের বাড়িতে মানে নিজের বাড়ির প্রাঙ্গণে, ইউগলাকু আলাইহিমুল বাব এবং তাদের সামনে দরজা বন্ধ করে নিতেন, মানে নিজের দোকানে বাজারে বাজার ছিল সেখানে দোকান ছিল সেখানে দরজা বন্ধ করে তিনি একাই যেহেতু সালাত আদি করতেন, নফল সালাত হয়তো মসজিদ বা মসজিদ হয়তো কাছে ছিল না, কাছে মসজিদ থাকলে জামাতে যাবে। 477 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করে কাল নবী সাল্লাম বলেছেন সলাতুল জামিয়ে তাজিদু ফি আলা সলাতি ফি বাইতি ওয়া সলাতি ফি সুকি 25 দারাজা, সলাতুল জামিয়ে মানে সলাতুল জামাতে, জামাত আর জামি, হ্যাঁ তো এই অর্থে জামি মানে সকল সবাই, কিন্তু এখানে জামাতের অর্থে রয়েছে জামাতের সলাত, তাজিদু আলা সলাতি ফি বাইতি বাড়িতে সলাতের তুলনায়, এবং অসলাতি ফিসুকি বাজারে একাকি দোকানপাটে সলাত আদায়ের তুলনায়, তাজিদ মানে বেশি ফজিলত রাখে, হ্যাঁ কতটা 25 দারাজা 25 গুণ বেশি ফজিলত রাখে। এই হাদিস আসলো 25 গুণ, আর অন্য কোনো হাদিস আছে 27 গুণের হাদিস রয়েছে, আবার হাদিস রয়েছে সন্দেহের সাথে 25 দারাজা আও 27 দারজা 25 অথবা 27, এর সমন্বয় কি, একটি সমন্বয় হচ্ছে যে বর্ণনাকারী সন্দেহ হয়ে গেছে, এটা সহজ কথা, যদি এরকম কিছু থাকে তো সহজে একটা গুলি মেরে দিলেন কি যে বর্ণনাকারী কোন এক ব্যক্তির সন্দেহ হয়ে গেছে, যারা বর্ণনা করেছে হয় 25 বলেছেন নবী সাল্লাম না হয় কি 27 বলেছেন, কিন্তু এই বিষয়টি আসলে এইরকম নয়, জি বরং 25 আর 27-এর মানে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা, তারপরে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তানাইল্লাহ তার এই বিষয়গুলি আলোচনা করেছেন, খুব সুন্দর কথা বলেছেন যেটা হয়তো এর আগে শুনেছেন কিনা, বলেছেন যে 25 গুণ ফজিলত সিররি নামাজে, দিনের যে সালাদগুলি তাতে 25 গুণ ফজিলত পাবে, বাড়িতে কেউ পড়লো, একা কোনো দোকানপাটে পড়লো বা মাঠে ঘাটে পড়লো, আর আরেকজন মসজিদে জামাতে পড়লো দিনের জোহরের আসরের, তাহলে কত গুণ পাবে 25 গুণ পাবে, আর যদি জেহরি সালাত মানে যেগুলোতে উচ্চ স্বরে কেরাত হচ্ছে মাগরিব এসা ফজর যদি জামাতে যায় তাহলে কত গুণ পাবে 27 পাবে, তাহলে এটা সন্দেহের জন্য না বরং দুটো অবস্থা বর্ণনার জন্য এভাবে 25 অথবা 27 বলা হয়েছে। আর কি জন্য তাহলে পার্থক্যটা কেন,
আর এই রকম ফজিল 25 আর 27 বা কেন সেখানে খুব সুন্দর কথা সেখানে গণনা করানো হয়েছে যে জামাতের সালাতে 25টি বা 27টি বৈশিষ্ট্য আছে যা একাকী পড়লে সেই বৈশিষ্ট্যগুলি থেকে বঞ্চিত যার ফলে যখন ও 25টি 27টি বৈশিষ্ট্য হাসিল করতে পারছে সুতরাং 25 গুণ 27 গুণ 100 বেশি পাবে কথা বুঝতে পেরেছেন না দিনের সালাতের তুলনায় রাতের সালাতে যেখানে উচ্চ স্বরে কিরাত হচ্ছে দুটো গুণ দুটো বৈশিষ্ট্য আরো বেশি আছে এজন্য 25 থেকে সেটা কি হয়ে যায় 27 হয়ে যায় জি এই কথাটা মনে রাখবেন এইজন্য 25 আর 27 এর হাদিসে ফাইন আহাদুকুম ইযা তাওয়াদ্দা আর এই ব্যাখ্যাটি কিন্তু ইঙ্গিত করা হয়েছে যে মসজিদে গেলে মেলাগুলি কাজ করলো যেই কাজগুলি বাড়িতে পড়লে হয় না বাড়িতে পড়লে হয় না তার মধ্যে একটি হচ্ছে যখন উযু করলো সুন্দরভাবে উযু করলো ঠিক আছে বাড়িতে উযু সুন্দর করে করা যায় আর উযু করতেই হবে ওয়াতাল মসজিদ মসজিদ আসলো এই যে মসজিদে আসলো আর বাড়িতে বললে তো মসজিদে গেল না তো এই যে কদমে কদমে নেকি কদম কদমে গুনাহ মাফ হলো মর্যাদা উঁচা হলো এটা তো বাড়িতে বললে হলো না দোকান পাড়ে নিজে পড়ে নিলেন তো হলো না লা ইউরিদু ইল্লা সালাহ আর তারপরে একটা নেক নিয়তে হ্যাঁ এগিয়ে গেল অগ্রসর হলো বাড়িতে পড়লে তো নেক নিয়তে অগ্রসর হলো না ওইখানেই পড়ে নিল কিন্তু আপনি এখান থেকে ওইখানে যাচ্ছেন আপনি পাঁচ মিনিট সাত মিনিট হেঁটে যাচ্ছেন আপনি জি হ্যাঁ নেক নিয়তে যাচ্ছেন যে নেক নিয়ত নিয়তের ওপর নিয়তে সাদেক এছাড়া বহুদিক রয়েছে মসজিদে গেলে কত লোকের সাথে সালাম দেওয়া হলো দেখা সাক্ষাৎ হলো অসুস্থ ব্যক্তির ইয়াদাতুল মরিজ হয়ে গেল হকাদাই করা হলো হ্যাঁ কারো কেউ আপনজন মারা গেছে তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়া হয়ে গেল যেই কাজগুলি বাড়িতে থাকলে মোটেই হইতো না তারপরে কারো সাথে যদি ভুল বোঝাবুঝি থাকে তো সালাম দেওয়ার মাধ্যমে মনোমালিন্য যেটা ছিল সেটা দূর হয়ে গেল মনের ভিতরে কিছু ছিল সেগুলো দূর হয়ে গেল ইত্যাদি মেলা এইরকম বহু মানে বহুমুখী উপকারিতা রয়েছে যেগুলি এখানে বললে আমাদের এগিয়ে নেওয়া যাবে না আর সেগুলি জন্য এই জন্য কিতাবের নাম বলে দিলাম কেউ যদি অতিরিক্ত পড়তে চায় ফতুল বাড়িতে এই বিষয়গুলি পাবে আর নাইউল্লাহ তারে পাবে জি তো বলছেন যে যখন সালাতের উদ্দেশ্য ওয়াত আল মাসজিদ মসজিদ লা ইউরিদু ইল্লা সালাত উদ্দেশ্য একমাত্র সালাত লাম ইয়াখতু খুতুয়া খাতওয়াতান যে কোনো একটা ধাপ রাখবে ইল্লা রাফাহুল্লাহ বিহা দারাজা তার মাধ্যমে আল্লাহ একটা মর্যাদা উঁচা করে দিবেন একটা মর্যাদা উঁচা হয়ে গেল ও হাত্তা আনহু খাতি একটা গুনাহ আল্লাহ ঝরিয়ে দিবেন মাফ করে দিবেন গুনাহ মাফ হলো আর মর্যাদা উঁচা হইলো ওপর দিকে জি ওপরে উঠছেন জান্নাতে আপনি আল্লাহর কাছে হাত্তা ইয়াদখুল মাসজিদ যতক্ষণ পর্যন্ত মসজিদে প্রবেশ করে ওয়াইজা দাখাল মাসজিদ যখন মসজিদে প্রবেশ করে গেল তখন মসজিদে যে এখনো জামাত শুরু হয়নি অপেক্ষা করছে বাড়িতে তার অপেক্ষা অপেক্ষা নেই চলো শুরু করে দিই উজু করা হয়েছে শুরু করে দিই তাই না তো এই যে এই বৈশিষ্ট্য পেল বলছেন যে কানাফি সলাতের মসজিদে প্রবেশ করে সে সলাতের অবস্থাই যেন রয়েছে মা কানাত তাহবেস যতক্ষণ পর্যন্ত সলাত তাকে বাধাগ্রস্ত করে রাখবে ধরে রাখবে কারণ সলাত শুরু হয় নেই অপেক্ষায় আছে ইন্তেজার অপেক্ষা করছে তার নেকি পাচ্ছে অতসাল্লি আলাইহিল মালায়েকা ফেরেশতা রহমতের তার জন্য দোয়া করছে বাড়িতে হলে এই রহমতের দোয়ার কথা নাই কিন্তু মসজিদে রহমতের দোয়া ফেরেশতা করছে মা দামা ফি মাজলিসি আল্লাযি ফিহি যেই মজলিসে সে বসে আছে মসজিদে সেখানে সালাতের আগে হোক অথবা সালাতের পরে হোক কি দোয়া করে আল্লাহ মাগফির লাহ আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহুম্মা রহম তার উপর দয়া করো মা লাম ইউজে যতক্ষণ কষ্ট না দিবে ইহুদেস কষ্ট দেওয়া মানে হচ্ছে ইহুদেস মানে উজু নষ্ট না করে দিবে উজু নষ্ট করলে কাকে কষ্ট দিলেন আপনি হ্যাঁ জোরে কেউ আওয়াজ করে মসজিদে উজু নষ্ট করবে বায়ু নির্গত করবে এটা তো বেয়াদবি ঠিক না কিন্তু জোরে নয় ভিতর ভিতর বায়ু নিঃসরণ হয়ে গেল আর উজু নষ্ট হয়ে গেল তাতে আশেপাশের লোক তো বুঝতে পারলো না গন্ধ হইলে কষ্ট একটা কিন্তু গন্ধ হইলো না ধারে যদি গ্যাস টাস ওইরকম না থাকে আর পেট ক্লিয়ার থাকে কষ্ট কাঠিন্য না থাকে তাহলে সাধারণত গন্ধ অনেক সময় হয় না গন্ধ হইল না তাহলে কাকে কষ্ট দিলেন কষ্ট দেওয়া হচ্ছে মালায়েকা ফেরেশতা ভাষ্যকার করে লিখেছেন ফেরেশতাকে যে ব্যক্তি বিনা উজুতে থাকলো মসজিদে সেই ব্যক্তি এতক্ষণ ফেরেশতারা দোয়া করছিল দোয়া করছিল কিন্তু ফেরেশতা তো বুঝতে পারেনি সে উজু শেষ হ্যাঁ উজুটাও তো একটা নেক আমল তো নেক আমল তো লেখছে ফেরেশতারা না সেজন্য জানছে এইসব বিষয়গুলি এই ছিল হাদিস তো এই হাদিস দ্বারা প্রমাণ করলেন কি যে বাজারের মসজিদে সালাত আদায় বাজারের দোকানে যদি সালাত আদায় করা যায় তাহলে বাজারে প্রয়োজন বোধে মসজিদ তৈরি করবে আর সে মসজিদে সালাত আদায় করে জামাতের সাথে 25 গুণ 27 গুণ পাবে আর গ্রাম অঞ্চল বা একবারে পল্লী জায়গায় অথবা মরুভূমিতে দু চারটা লোক বেদুইন দু চারটা লোক বাস করে সেখানে দু চারটা মুসল্লি 10টা মুসল্লি
কিন্তু শহরে তো হাজার হাজার লোক আসছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে, লোকজনের সমাগম বেশি, তো যত বড় জামাত তত বেশি ফজিলত, আর ততই বড় মসজিদ আর ততই বড় জামাত হচ্ছে। সুতরাং এই ফজিলতগুলি হাসিল হবে। এই দিকে ইমাম বুখারী রাহমাহুল্লাহ ইঙ্গিত করেছেন, যেটা এখন বর্তমান দেখতে পাচ্ছেন যে কত বিশাল বিশাল মসজিদ তৈরি হচ্ছে, আর শুধু গ্রাম অঞ্চলে নয়, বড় বড় শহরে বড় বড় বিশাল বিশাল, বরং শহরেই বড় বড় মসজিদ তৈরি হচ্ছে। তো এই বিষয়ের দিকে যেন ইঙ্গিত করে দিয়েছেন যে এইরকম হলে কোনো অসুবিধা নেই, শহরে মসজিদ তৈরি হবে। জি, 88 নম্বর অধ্যায়, আর এতে খুব সহজ বিষয় রয়েছে, তা হচ্ছে বাবু তাসবিকিল আসাবে ফিল মসজিদ ওয়াগাইরি। এই অধ্যায় হচ্ছে মসজিদে অথবা অন্য কোথাও হাতে পাঞ্জা কষা। বাংলাতে অনুবাদকরা এটি অনুবাদ করেছে, এটাকে কি বলেন আপনারা? এক এক অঞ্চলের লোকগুলো, কারণ এখানে মাশাল্লাহ আমাদের আলোচনাগুলি সৌদি আরবে প্রবাসী, এটি ফায়দা। কিন্তু বাংলাদেশে আলোচনা করলে যদি পাবনা হয় তো সব পাবনা পার্টি, আর অন্য জায়গার লোক নেই, তাই না? খুলনা হলে খুলনার লোক, কুষ্টিয়া হলে কুষ্টিয়ারির লোক, চিটাগাং হলে চিটাগাঙ্গের লোক, সিলেট হলে শুধু সিলেটি, তাই না? কিন্তু এখানে সব আছে, মাশাল্লাহ আছে না? তো কি বলেন এটাকে? আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ, পাঞ্জা মাদা। জি হ্যাঁ, ওইটা পাঞ্জা কষা, ঠিক, এটি শুদ্ধ বাংলা, পাঞ্জা কষা, কারণ এটাতে টাইট হয়ে যায়, যেন কষা। এমনি যদি এরকম রাখেন সহজ, কিন্তু এইভাবে যদি টাইট হয়ে যায় তো খোলাও মুশকিল অনেক সময়, ঠিক না? তো এটাকে তাসবিক বলা, সাব্বাক, ওই সাব্বাক মানে আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকানো, পাঞ্জা কষা। মসজিদের ভিতরে পাঞ্জা কষা জায়েজ কিনা, এটা একটা মশলা, বা মসজিদের বাড়ি এমনিতে এই কাজটি জায়েজ কিনা? যদি বিনা কারণে হয় তো এটা হচ্ছে ওয়াসার কাজ, লাগো ফালতু কাজ, আর মুসলিম ফালতু কাজ থেকে বেঁচে থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুই জায়গাতে, তার মধ্যে সূরা মুমিনুনে মুমিনদের, ইমানদারদের যারা জান্নাতি তাদের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছে, তার মধ্যে একটি হচ্ছে যারা অসার কথা কাজ থেকে কি বেঁচে থাকে বা এড়িয়ে চলে, অসার কথা কাজে নেই। ফালতু কাজ কেন করবেন? হ্যাঁ, ফালতু এরকম করে হাতে আঙ্গুল আঙ্গুল ঢুকিয়ে আছেন, কি কাজ এটা? কোনো কাজ নেই এর, বরং হঠাৎ করে প্রয়োজন হলে তাড়াহুড়া করতে গিয়ে ক্ষতি হইতে পারে, তার চাইতে ভালো হাতটা ফ্রি থাকলো আপনার। জি, তো কিন্তু প্রয়োজনে যদি মনে করে কখনো কেউ করলো তো জায়েজ আছে। হ্যাঁ, যেটা জায়েজ নয় বা আপত্তিকর সেটা হচ্ছে সলাতের ভিতরে নিষেধাজ্ঞা। বুখারী যারা বলতে চাইছে নিষেধাজ্ঞা হচ্ছে কিসের ভিতরে? মসজিদে করতে পারেন, কিন্তু সলাতের ভিতরে নামাজ পড়ছেন, কচলাচ্ছেন, চলবে না? সলাতের ভিতরে নাই, সলাতের ভিতরে জায়েজ নাই। তো মসজিদের ভিতরে জায়েজ, কিন্তু সলাতের ভিতরে নেই। তো মসজিদে যদি জায়েজ হয় এমনি খারেজ সলা, সলাতের বাইরে, তাহলে বাড়ি ঘরে রাস্তাঘাটে কেউ যদি এরকম করে প্রয়োজনে কোনো অসুবিধা নেই, কিন্তু বিনা কামে বেশি বেশি এটা না করাই ভালো, কারণ কাজটা অসার। 478 নম্বর হাদিস এবং 479 এজন্য বলছেন যে দুইজন বর্ণ খাল কালাহাদাসান আহমেদ বিন ওমর আন বিশিন কালাহাদাসান আসম কালাহাদাসান ওয়াকিদ আন আবিহি আন ইবনে ওমর আও ইবনে আমরিন, এই জন্য দুইটা নম্বর দিয়েছেন। হ্যাঁ, হয় ইবনে ওমর থেকে বা আবদুল্লাহ বিন আমর ইবনে আস থেকে, তাহলে দুটো যদি হয় তাহলে দুটি হাদিস হয়ে গেল। কালা সাব্বাকান নবী আসাবি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আঙ্গুলগুলিতে পাঞ্জা কষেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কী করেছেন বা একাধিকবারও করেছেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে পাঞ্জা কষেছেন, সুতরাং জায়েজ। তো এখানে নেই যে মসজিদে ছিল না বাইরে ছিল, কিন্তু সামনে আসছে যে মসজিদে। 480 নম্বর হাদিস বর্ণনা করছেন, কে বলছেন? আসিম বিন আলী, হাদাসানা আসিম বিন মোহাম্মদ, সামিয়াত হাযালাত মিন আবি ফালাম আহফাজুহু ফাকাওয়ামাহু লি ওয়াকিদ, যে আহফাজুহু ফাকাওয়ামাহু লি ওয়াকিদুন আন আবিহি, হাদিসটাতে কিছু ভুল ত্রুটি তার ছিল তো ঠিক করে দিন বলছেন। কাল সামিয়াত আবি, আমি আমার আব্বা থেকে শুনেছি, ওয়াকিদ বলছেন তার পিতা থেকে বর্ণনা করে, ওয়াহুয়া ইয়াকুল বলছিলেন, কালা আব্দুল্লাহ আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কালা রাসূলুল্লাহ রাসূল বলেছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, হে আব্দুল্লাহ ইবনে আমর, কাইফা বিকা ইযা বাকিতা ফি হুসালাতি মিনান নাস, তোমার কি অবস্থা হবে বা তুমি কি করবে যখন তুমি একাই থেকে যাবে, ফি হুসালাতি মিনান নাস, অসৎ লোকদের মাঝে, এমন অসৎ লোকের পাল হবে যে অসৎ লোকের সংখ্যা এত বেড়েছে আর সৎ লোক তোমার সমাজে কেউ নেই, একা জাহান্নাম মনে হবে। বর্তমান অনেক জায়গায় এরকম আছে, অনেক গ্রাম আছে যে আপনি একাই,
হয়তো নামাজি একাই, অথবা নামাজি পেলেও সহি নামাজি শুধু একাই, সব বেদাতি নামাজি, সব মিলাদি, সব কেয়ামি, সব মাজারপন্থী, কথা বোঝা গেছে? বা অমুসলিম দেশে সব কাফের, আর তার মাঝে একজন মুসলিম, আর কেউ না, আশেপাশে কোনো মুসলিম নেই, আল্লাহ ইবাদত করে এরকম জায়গাতে, এরকম জায়গায় বসবাস করাও জায়েজ না, প্রতিকূল জায়গায় যথাসাধ্য চেষ্টা করবে। কিন্তু এরকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় কোম্পানিতে, অনেকে প্রবাসী, প্রবাস জীবনে যে কত কষ্টে আছেন দিনদার ভাইরা, কোম্পানিতে সব অসৎ, রুমমেট দশজন সবটি বেনামাজি, সবটি বেদিন, সবটি পাপিষ্ট, সবটি একবারে নোংরা চরিত্রের, আর একটা মুসল্লি জাহান্নামে থাকছে মনে হচ্ছে রুমের ভিতরে, ঠিক কিনা? এই কথাই বলছেন যে কি অবস্থা হবে ওই দিন, এমন একটা সময় আসবে কিয়ামতের লক্ষণ, যেই সময় এজা বাকি তা তুমি একাই থেকে যা হোসালাতি মিনান নাস, অসৎ লোকদের মাঝে অসৎ লোক থাকবে শুধু, আল্লাহ হেফাজত করেন আমাদের। 481 নম্বর হাদিস, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনে কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হচ্ছে একটা ইমারতের মতো, একটা বিল্ডিংয়ের মতো, পাকা বাড়ির মতো। পাকা বাড়িতে অনেকগুলি ইঁট লাগানো আছে, একটা ইঁট আরেকটা ইঁটকে কী করে, হ্যাঁ, শক্তিশালী করে, জয়েন্ট হয়ে শক্তিশালী করেছে, না হলে সবগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকতো বিক্ষিপ্ত হয়ে তো বাড়ি ঠিক তো না, ভেঙে পড়তো। ইয়া শুদ্ধ বাদহ বাজান, তার একটি অংশ আর একটি অংশকে শক্তিশালী করে, ঠিক মমিন মুসলিম ওইরকম, একজন মুসলিম আর একজন মুসলিমকে কী করবে, শক্তিশালী করবে, মজবুত করবে, দুর্বল করবে না, ফাটল ধারাবে না, ভাঙল ধারাবে না, দুশ্মনী করবে না, হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ করবে না। জি, এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য। মমিনকে তুলনা করেছেন একটি এমন পাকা মজবুত বিল্ডিংয়ের সাথে, যার একটি অংশ আর একটি অংশকে এত মজবুত করে। আগের যুগের যেগুলো, হ্যাঁ, প্রাচীন যুগের বাড়ি দেখেছেন, ছোট ছোট চিকন চিকন ইঁট, আর সুবহানাল্লাহ 500-700 বছর আগের বাড়ি, তারপরে একটা দেয়াল ভেঙে দেখেন, ভাঙতে পারবেন না আমি সহজে, কত মজবুত করে তৈরি করা হয়েছে। এটি মমিনের সম্পর্কটা যাতে ওইরকম হয়, এটা এই হাদিস বলতে গিয়ে নবী সাহেব কী করলেন, বাস্তবে দেখাচ্ছেন কী করে, অসাব্বাকা সাল্লাল্লাহু আসাবিয়াহু, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলে পাঞ্জা কষেছিলেন, এইভাবে মমিনের সম্পর্কটা এইরকম সম্পর্ক হবে, এইভাবে দেখালেন। তাহলে কার্যবশত আপনি পাঞ্জা কষবেন বিনা কাজে, অনেকে বসে থাকে এরকম, আপনি একটু এইবার এরকম কাছাকাছি আছেন তো করে না, করে না অনেকে, এটার মানে কি বুঝেন, চিন্তা করা, দুশ্চিন্তা আছেন, কোন একটা চিন্তাতে মগ্ন আছেন। 482 নম্বর হাদিস, আর এটাতে শেষ হবে। জি, ইবনে সিরিন রাহমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবি বর্ণনা করেছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সালাত আদায় করাইলেন, ইমামতি করলেন। কি সালাত ছিল, এহদা সালাতাইল আশি, বৈকালের কোন একটি সালাত ছিল, জোহর অথবা, কেন এভাবে বললেন, বর্ণনাকারী সন্দেহ, কোন একজন বর্ণনাকারী সন্দেহ হয়ে গেছে, জোহর অথবা আসর ছিল। জি, কালাই উনসেরিন, অন্যের ভাইতরে ছিল, আসর ছিল, আল্লাহ আলম। কাদ সাম্মাহ আবু হুরায়রা, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই সালাতের ওয়াক্তের নাম উচ্চারণ করেছেন, জোহর অথবা আসর বলেছেন, ওয়ালাকি নাসিতু আনা, তবে ইবনে সিরিন রাহমাহুল্লাহ প্রখ্যাত তাবি বলছেন আমি ভুলে গেছি, ভুলে গেছি বলতে কোন রকমের মান সম্মান নিয়ে চিন্তা ভাবনা নেই, যে কি বলবো, এত বড় আমি ইয়ে তাবেই, আমি হচ্ছি এত বড় স্বপ্নের বিবরণ দাতা ইবনে সিরিন, আর এত বড় আলেম, আর বলবো যে আমি ভুলে গেছি। এগুলো তো আমাদেরকে শিখানো হয়েছে, আমরা মাঝে মাঝে অনেক কথা পড়েছি, 2-4-10 বছর আগে পড়েছি, আর এর মাঝখানে ওই বিষয়টি নিয়ে কোনো রকম পড়াশোনা করিনি, বলতে পারি না, পারি না। সুতরাং মাসলা জিজ্ঞাসা করেন, ভাই অনেক আগে পড়েছি, ভুলে গেছি, বলতে কোনো আইব আছে, দোষের কথা? কিন্তু আমাদের সমাজ যেমন তেমন আলেম সমাজ, সমাজকে যদি বলে দিই ভাই আপনি যে মাসলা জিজ্ঞাসা করলেন, ভাই অনেক আগে পড়েছি, ভুলে গেছি, বলছে আরে কী জানে রে, হ্যাঁ মদিনা বাস করেছে, বলছে ভুলে গেছি, এই মাসলা আমার দিতে পারলো না একটু, কথা বুঝছেন না? যেমন সমাজ তেমন সমাজের আলেম ওই রকমই, বলতে জানে না যে আমি ভুলে গেছি অথবা এটা মনে নেই। কিন্তু আমার আরব শেখেরা যাদের কাছে আমি পড়েছি, অনেক শেখ, শেখে মাসলাটা বলছে হাজা বাইদ আহদিন আননি, অনেক আগে পড়েছি, হ্যাঁ অকাদ নাসিত, ভুলে গেছি, অথবা মা আতাজাক্কার, মনে নেই ঠিকভাবে, দেখবো তারপরে বলবো,
অথবা অমুক কিতাবে আছে আপনি দেখে নিন, ব্যাস কথা বোঝা গেছে, কোনো আয়বের কথা নেই। তাদেরকে আমরা আরও বড় বলে জানি যে আন্দাজে একটা গুলি মারা কথা বলে না, পড়ে শুনে কথা বলে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এতে ইখলাস থাকে মানুষের, এতে নমনীয়তা থাকে, অহংকার আসে না, অহংকার আসে না, আমি সবই জানি, অহংকার চলে আসবে। কিন্তু যদি বলে যে আমি সামান্যই জানি, আলহামদুলিল্লাহ। এটা শুধু ভূমিকাতে বললে হবে না, আমাদের বক্তারাও বলে যে ভাই আমি বেশি কিছু জানি না, কিন্তু যখন বলতে লাগে তখন মনে সব জানে। কথা বোঝা গেছে? শুধু এটা ভূমিকাতে খালি বললে হবে না, কাজে করে বলতে হবে। তো বলছেন ইবনে সিরিন যে আমি ভুলে গেছি এই নামাজটি কোন নামাজ ছিল। ফাসাল্লা বেনা রাকাতে, দুই রাকাত সালাত আদায় করলেন, সুমা সালাম ফিরে দিয়েছেন। জোহর হোক আর আসর হোক, কয় রাকাত? চার রাকাত, দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। ফাকামা ইলা খাসাবাতিন মারুজাতিন ফিল মসজিদে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন এমন একটি কাঠের দিকে যেই কাঠটি পড়েছিল মসজিদে। ফাত্তাকা আলে, সেই কাঠে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে দিলেন। কান্ন গজবান, আর হেলান দিয়ে এমন হয়ে বসেছেন যে মনে হচ্ছে তিনি খুব রাগান্বিত, যেহেতু সালাতটি কমপ্লিট হয়নি। একটা অশ্বাসা যেন কাজ করছে, একটা মানসিক কী করছে, অশান্তি যেন কাজ করছে, এই জন্য মনটা যেন ভালো নেই, রাগান্বিত, মনটা খারাপ হয়ে আছে। আল্লাহু আকবার, এটা প্রাকৃতিক বিষয়। ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতকে বাম হাতের ওপর সেই সময় রেখেছিলেন। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, আর আঙুলগুলিতে পাঞ্জা কষেছিলেন। ডান হাতকে কোথায় রেখেছিলেন? বাম হাতের ওপর, আর পাঞ্জা কষে, তো এইভাবে হইতে পারে, এইভাবে করেছিলেন। আর কি করেছিলেন? ওয়াদা খাদ্দাহুল আইমান আলা জাহরি কাফিহিল ইউসরা, আর ডান গালটিকে বাম হাতের যে ওপর ভাগ রয়েছে তার ওপর, জাহরি কাফি, কাফ হচ্ছে এটা আর তার ওপর ভাগ হচ্ছে এটা, তো এইখানে রেখেছিলেন। তাহলে কিভাবে এদিকে বেঁধে আছেন, পাঞ্জা কষে আছেন, এইভাবে বসে আছেন, চিন্তিত যেন, কেন একটা অশান্তি যেন কাজ করছে, বুঝে সালাত পুরো হয়নি। জি, কিন্তু বুঝতে পারেনি, ভুলে গেছেন। জি, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। ওয়াখারা জাতে সার আনমিন আবু আবিল মসজিদে, আর মসজিদের দরজা দিয়ে যারা দ্রুতগামী মুসল্লি, তাড়াতাড়ি সালাম ফিরবে আর টান দিবে মসজিদে, কিছু মুসল্লি থাকে তো তখনও ছিল কিছু, তারা দৌড় দিয়ে বেরিয়েও গেছে যে সলাৎ শেষ হয়ে গেছে, চল বাড়ি যাই। জি জি, চলে বেরিয়ে পড়েছে, মসজিদে বেরিয়ে পড়েছে সালাম ফেরার পরে পরে তারাও। নবী সাল্লাম উঠে ওইখানে গিয়ে বসেছেন ওইভাবে। তারপরে ফাকালু, আপোষে তারা বলা বলি করছে, আপোষে তারা বলা বলি করছে যে আকস রাতে কসে রাতে সলা, সলাতে নামাজে কি কসর হয়ে গেল নাকি, মানে মদিনায় বসে থেকে বাড়িতে কি কসর হয়ে গেল নাকি, কমিয়ে দেওয়া হইলো নাকি, মানে আল্লাহ চারকে কি দুই করে দিলেন নাকি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন। জি, ওয়াফিল কওমি আবু বকরিন ওয়া উমারু ফাহাবা ইউকাল্লিমাহু, আর ওই সময় ওই লোকজনের মাঝে আবু বকরও ছিলেন, ওমারও ছিলেন, এত বিশিষ্ট সাহাবী, তারপরও দুইজনে ভয় পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে, সাহস হচ্ছে না, কী করে বলব, কী করে বলবো, এটা বলতে সাহস হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবো যে আপনি ভুল করে দিলেন নাকি, না বলতে পারবো না, ভুল ধরার একটা সাহস লাগে আদবের ক্ষেত্রে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাধারণ কোনো বা বড় মানুষ নয়, তো তারা ভয় পাচ্ছেন কথা বলতে। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা কি থাকে, একটু বেশি সাহসী থাকে, হিম্মতলা থাকে, তো হিম্মতলা একজন ছিলেন ওইখানে। বলছেন ওয়াফিল কওমে রজুলুন ফিয়াদেহি ফিয়াদেহে তুলুন, আর লোকজনের মাঝে এমন এক ব্যক্তি ছিল যার হাতটা একটু দীর্ঘ লম্বা ছিল, লম্বা হাতলা, আমার চাইতে বেশি হবে, অ্যাসুডানি হবে, আমার হাতই কিন্তু লম্বা, হাত কয় ইঞ্চির হয়, আমার ১৯-এর বেশি আছে হাত, ১৫-১৯ আছে, মেপে দিয়েছি, তো হাত খুব লম্বা ছিল। ইয়োকারুল্লাহ জুলিয়া দেন, তাকে বলা হয়তো দুই হাতওয়ালা, ওই যে নাম পড়ে গেছে, তাহলে বোঝা গেল যে এইরকম নাম ফেলা জায়েজ যদি সে রাগ না করে। হ্যাঁ, লম্বা মানুষ লম্বা হাত, লম্বা হাত আলাকে জ্বলিয়ে দেন, হ্যাঁ কারো পা লম্বা জরিজ লেন যদি বলে আর সে রাগ না করে তো জায়েজ, কিন্তু রাগ করে যদি এই এভাবে ডাকবে না, আমার বাপ যেটা নাম রেখেছে সেটাতে ডাকবে, তাহলে জায়েজ নয়, কথা বোঝা গেছে না? জি, তবে এদের মধ্যে আরাজ ছিল, ল্যাংড়া বলে ডাকতো, রাগ করেনি, নাম ওই নামে মশহুর হয়ে গেছে আনিল আরাজ। জি, তো ওই ব্যক্তি সাহসী বড় মানুষ, কালে ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, আনাসি তাম কাসুরাতিস সলা, আপনি ভুলে গেছেন নাকি সলাতে কসর হয়ে গেল,
মানে দুই দুই করে এখন থেকে পড়তে হবে। কাল লাম আনসা ওয়ালাম তুখসার, আমি ভুলিওনি আর কসুরও হয়নি, কোনোটাই হয়নি, তুমি ভুল বলছো। কিন্তু ওই সাহাবী অন্য রিওয়ায়েত রয়েছে এখানে নেই, বলছে বালা ওয়াক্কাদ নাসিতে ইয়া রাসূলুল্লাহ, যখন কসর হয়নি বলছেন, ওহী নাজেল হয়নি, কমানো হয়নি, তাহলে অবশ্যই আপনি ভুলেছেন, অবশ্যই আপনি ভুলে গেছেন ইয়া রাসূলুল্লাহ বলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফার্ম হচ্ছেন অন্যান্যদেরকে যারা আপোষে একটু গুঞ্জন চলছে, কথাবার্তা চলছে, বলছে আকামা ইয়াকুলু জুলিয়া দেন, এই দুই হাতওয়ালা যা বলছে, লম্বা হাতওয়ালা যা বলছে, কথাটা কি ঠিক? ফাকালু নাম, হ্যাঁ হ্যাঁ ঠিক ইয়া রাসূলুল্লাহ। ফাতাকাদ্দামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বাড়লেন মসজিদে, ফাসাল্লা মা তারাকা, যে অবশিষ্ট দুই রাকাত ছিল তা সালাত আদায় করলেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরিয়ে দিলেন, সহসিজদা এখনও করলেন না, কারণ দুই রাকাত পড়ে যে আত্মাহাতে বসে একবারে পুরোটা পড়ে নিয়ে সালাম ফিরেছেন, ওখানেই তো একটু বেড়ে গেছে, সালাম ফিরাটা কি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। যখন অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং এতে আবার যদি সালাম ফিরার আগে সহসিজদা করেন তো আরও অতিরিক্ত, তো অতিরিক্ত অতিরিক্ত হয়ে যাবে, কথাটা বুঝবে ভালো করে। যার ফলে কি করলেন, সালাম ফিরার পরে সহসিজদা করলেন, সালাম ফিরার পরে সহসিজদা, কিন্তু সালাতে যদি ঘাটতি হয়, সালাতে প্রথম তাশাহুদ ছুটে গেছে, প্রথম তাশাহুদ ছুটে গেছে, দুই রাকাত পড়ে উঠে গেছিলেন, তাহলে এখানে ঘাটতি হয়েছে, তখন উত্তম হচ্ছে কি করা, হ্যাঁ কাবলা সালাম, যেহেতু ঘাটতি অলরেডি আছে, সুতরাং ঘাটতি পূরণের জন্য সালামের আগেই সহসিজদা দুটো করবেন, আর দুই সালামের মাঝখানে সহসিজদা জাহানাফি মজহাব এর কোনো দলিল খুঁজে পাওয়া যায় না, দলিল খুঁজে পাওয়া যায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পুরা করলেন আর তারপরে সালাম ফিরলেন, সুম্মা কাব্বারা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, ফের তকবীর দিলেন, ওয়াসাজাদা মিসলা সুজুদি আতওয়াল, তারপরে আগের মতো সিজদা করলেন বা ওর চাইতে দীর্ঘায়িত সিজদা করলেন, সুম্মা রাফা রাসাহু, তারপরে মাথা উঠালেন, তকবীর বললেন, সুম্মা কাব্বারা, তারপর তকবীর বললেন, আর এক দ্বিতীয় সিজদা করলেন আগের মতোই সিজদা অথবা তার চাইতে লম্বা, সুম্মা রাফা রাসাহু, তারপর মাথা উঠালেন, তকবীর বললেন, ফারুব্বা মাসাদুহু, তারপরে জিজ্ঞেস করছেন বর্ণনাকারী যে সালাম ফিরলেন কিনা, এই যে সহসিজদা করলেন তারপরে আবার সালাম ফিরলেন কিনা জিজ্ঞাসা করছেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, একজন বর্ণনাকারী আরেকজনকে জিজ্ঞেস করছেন, সুম্মা কাল ফায়াকুলো, তো উত্তরে বলছেন, নব্বে তো আমাকে জানানো হয়েছে, কে বলছেন, ইমরান বিন হুসাইনের কাছে শুনেছেন তিনি, তার মানে কোন একজন বর্ণনাকারী হবে যিনি তাবেই ইমরান বিন হুসাইন সাহাবি থেকে শুনেছেন, নব্বে তো আমাকে বলা হয়েছে, আন্না ইমরান বিন হুসাইন কাল, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিস বর্ণনা করেন তখন বলেছেন, সুম্মা সাল্লামা, শেষখানে সালামও ফিরেছেন, শেষখানে সালাম ফিরেছেন, তো কয়বার সালাম হইল, একবার সালাম হইলো দুই রাকাত পড়ে, আর তারপরে সহসিজদা দুটো হইলো, আর তারপরে সালাম হলো, তাশাহুদ হইল, আত্তাহিয়াত পড়েছেন, দরুদ পড়েছেন, কিন্তু হানাফি মজহাব এখানে ভিন্ন মত পোষণ করে, জয়ীফ হাদিসের ভিত্তিতে সেখানে তারা কি করে, তারপরে তাশাহুদ পড়বে, দরুদ পড়বে, দোয়া মাসুরা পড়বে, তারপরে তারপরে সালাম ফিরবে, না শুধু সালাম রয়েছে এখানে তাশাহুদ নেই। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাই।